ओम नमस्तस्यै नमस्तस्यै विद्यश्वरी महालक्ष्मीपुरी दयोहा ओम पधारितु करुलमा ओम शांति शांति शांति। हजरत चीज़ उलमाई कराम तोलाबाई इज़ाम सामिन मुकर्रम বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সকল শ্রোতাবৃন্দদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য যিনি পরম করুণাময় ইয়াহদাহুল শরীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিক দাতা পালনকর্তা বিশ্ববিধাতা বিশ্বনিয়ন্তা, যে আল্লাহ দয়া করে মায়া করে নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করে ইয়াহনো মহাফিলের মধ্যে প্যান্ডেলের ভিতরে রাত্রি আটটার পরে দূরে বাইরে আপনাদের আমাদের সকলকে যে বসিয়ে রেখেছেন, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এর জন্য শুকরিয়া জানাই প্রিয় আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব যিনি গুরুর গুরু জগৎগুরু আকাই নামদার মাদানী তাজার, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল সারা বিশ্ব জগতের মূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? সত্যি বলছেন? আচ্ছা বেশ, হ্যাঁ এখনো অবধি আপনাদের হুঁশ হলো না, বুঝলেন যে কোন জায়গায় কি বলতে হয় এখন এটাই শিখলেন না। জালসা শুনছেন ঠিকই, কিন্তু এখন অবধি দিল থেকে যে অবস্থায় থাকুন কমসে কম আল্লাহর শুকরিয়া তো করুন। দিল থেকে একটু কথা বের হয় না, মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে কত নামাজ রোজা করেন, কিন্তু কমসে কম যেটা আসল জিনিস কমসে কম শুকরিয়া তো করুন, দিল থেকে বের হই না যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাহলে আপনারা ভালো আছেন নাকি? হ্যাঁ এই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মুসলমান কথা না, তো সালা হুম আর হি আর হুম এটা সেটা সব বুঝেছেন, বুঝাই যায় না যে কে কোন পার্টির মাল। তো যাই হোক আমরা সকলেই মুসলমান সোনামুখী বাপজিরা আমার, আমি অনুরোধ করব যারা এখানে ওখানে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় অযথ সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাআল্লাহ ওসে সবের অধিকারী হবেন। এটা কোনো মোল্লার মাহফিল নয়, রসূলুল্লাহর মাহফিল, তাই তো বাবা? আসুন অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক বলান আর আপনাদেরকে শোনান তবে। তবে আসুন যিনারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাড়াতাড়ি করে মহফিলের দিকে আগে বাড়ি, একবার উচ্চ স্বরে ঝুমে ঝুমে পড়ি মহফিলের পরিবেশ ঠিক করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালালে जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा, जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा, जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा। कलम देखिए मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा, जो नबी का वफादार है हश्र में मचल जाएगा, मुस्तफा का जो गद्दार है मुस्तफा का जो गद्दार है ओ जहन्नम में जल जाएगा, जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा। थोड़ा सा ज्ञान बढ़ाइएगा। नफ्स नफ्सी का होगा समा कोई होगा ना हामी वहां, नफ्स नफ्सी का होगा समा ठीक है कोई होगा न हामी वहाँ, नफ्सी नफ्सी का होगा समा कोई होगा न हामी वहाँ,
नफसी नफसी का होगा समा नफसी नफसी का होगा समा कोई होगा न हमी वहाँ ऐसे में आएंगे मुस्तफा सुभान अल्लाह ऐसे में आएंगे मुस्तफा ऐसे में आएंगे मुस्तफा अरे सारा नक्शा बदल जाए नारा रिसालत मसला के आला हजरत उलमाए अहले सुन्नत नारा तकबीर नारा रिसालत ऐसे में आएंगे मुस्तफा सारा नक्शा बदल जाएगा सुभान अल्लाह जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा अल्लाह रब्बुल आलमीन बोले बंदा सुनो पृथ्वीर बुके जरा तुमरा रहेछो जेने रखो जा किछु तुमरा निजेर चोख दिए देखो आर ना देखो की होलो रे बुझते পাচ্ছি हां हां अच्छा ठीक আছে আপনি হ্যান্ডটা ঠিক করুন আমি দিকে প্যান্ডেল ঠিক করছি যাই হোক পৃথিবীর বুকে আমরা যারা রয়েছি আল্লাহর নিয়ামত ভোগ করি তাই তো শোনা কথা শুনছেন আমার দিকে এদিক ওদিকে ধ্যান দিবেন না হ্যাঁ আমার দিকে একটু মনোযোগ সহকারে শুনুন এখনো যারা রাস্তে বাকি আছেন তাড়াতাড়ি চলে আসুন এসো গো মা বহিন এসো সেই তোমাদের ফকির হোসেন কি দাদা জাকির হোসেন চলে এসেছে হ্যাঁ এসো এসো রাস্তায় আছে কেউ কেউ টাকা চার বলছে ওই মুরগিটার কি রে বলছে না 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 ও তো দেখতে ভালো এটা কেমন লাগছে ওরে ওটাই আমি একটা সময় একবার আগে তাই বুঝলে তো যাই হোক অসুবিধা নেই প্রথমে চলে এসেছে জিনারা এখন হয়তো দৌড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে একটু তাড়াতাড়ি জলদি করে আসো ইনশাআল্লাহ হ্যাঁ খুব মূল্যবান মহফিল এবং আজকের স্টেজের বড় বড় খুব বড় বড় সম্মানধন্য একজন আলেমে দ্বীন তিনারা উপস্থিত হয়েছে আমি চাটনি স্বরূপ আপনাদের সম্মুখে এসেছি সামান্য কিঞ্চিৎ পরিমাণ আপনাদেরকে বেশি বিরক্ত করব না তবে ইনশাআল্লাহ যতটুকু বলবো চেষ্টা করব আল্লাহ পাক যেন কিছু মূল কথা বলান আমার মুখ দিয়ে তবে আপনারা সব রেডি তো একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার এইভাবেও চলবে না দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক পরে বান্দারে সবই আমার নিয়ামত ভোগ করো জেনে রাখো তোমার চোখ দিয়ে যা কিছু দেখতে পাও এগুলো আমার নিয়ামত অথচ যার জন্য সিন্নি খেলে মোল্লাকেই চিনলে না যার নিয়ামত ভোগ করছো অথচ আল্লাহকেই জানলে না যা প্রশংসা করার দরকার ছিল তুমি তাকেই চিনলে না একটা মাইক দেখে বলো মাইক কত সুন্দর একটা আশ্চর্য জিনিস দেখলে বলো এটা কত সুন্দর একটা মেয়েকে দেখলে বলো মেয়েটা কত সুন্দর একটা বক্তারে দেখলে বলো বক্তাটা কত সুন্দর একটা ফুল দেখলে বলো ফুলটা কত সুন্দর সবই যখন বোঝো আসল কথা কেন বোঝো না বলে কেমন করে বলে তোমার প্রেমে এই কথা কেন আসলো না ওরে তামাম জিনিসের প্রশংসা করছো এটা সুন্দর ওটা সুন্দর কিন্তু আসল কথা কেন বোঝো না বলে কি হলো বলে সৃষ্টি যদি এত সুন্দর হয় এদেরকে বানানে ওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে তাই আমার আল্লাহ পাক বলে বান্দারে একটা কুকুর নিজের মালিককে চিনে একটা মানুষ যদি কাউকে মাথা গোজার ঠাই করে দেয় ওর কথাই যেখানে খুশি সেখানে চলে যাও জিজ্ঞেস করলে বলো মাওলানা লোকটা ছিল বলে মাথা গোজার ঠাই পেয়েছি ওর কথা তো শুনতে হবে আমি বলবো সাবাস আপনার মতো লোক দরকার আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানেন কিন্তু সবই বোঝেন এটা কেন বোঝেন না বলে কি হলো বলে যে আপনাকে মাথা গোজার ঠাই করে দিল কিছুদিনের
दुनियार कोनो मुल्ला के भय करो ना, दुनियार कोनो शक्ति के देखे भय करो ना, भय यदि करते हय तोमार अल्लाह के भय करो। তাই তো বাবা আল্লাহকে ভয় করো, আমরা আল্লাহকে ভয় করি না, সকলে আল্লাহকে ভয় করি, তাই তো বাবজি সকলে আল্লাহকে ভয় করি, কে বললে আল্লাহকে ভয় করি না, সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে কি ভয় করা বলেন? আমরা যেরকম ভয় করছি এটা কি অরিজিনালি আল্লাহকে ভয় করা হলো? না, এগুলো সব ভুং ভাং যাকে বলা হয়, বুঝলেন? আমি গুদা বাংলায় একদম কথা বলছি আপনাদেরকে, এগুলো সব আমাদের উল্টো পাল্টা, ভয়ের কোনো কোয়ালিটি নেই। কুকুরকে দেখলে একরকম ভয় করি, শিয়াল দেখলে যেমন ভয় করি, হঠাৎ যদি বাঘ দেখে লাই তো লুঙ্গি তুলে দৌড়াবো, পুলিশের ভয় একরকম, র্যাপের ভয় একরকম, পুলিশ বিএসএফ এর ভয় একরকম, এগুলো সৃষ্টি, ভয় যার যেমন র্যাঙ্ক ভয়ের কোয়ালিটি তত রয়েছে, কিন্তু এরা সৃষ্টি, আজ আছে কালকে নাও থাকতে পারে। এদের যদি এত ভয় করতে হয় যে রব্বুল আলামিন তাকে কতটা ভয় করা উচিত, তাই তো? শুধু মুখে বললাম আমরা ভয় করি ভয় করি, অথচ ওটা নয়, শুধু মুখে বললে ভয় করা হয়ে গেল তা নয়, আসলে কে ভয় করা বলে না। আমার বহুদিন পূর্বে আমার মনে পড়ে বোলপুরে কয়েকজন ছেলে বলেছিল যে আমি আমার লেগে বলতো যে জাকির সাহেবের জন্য জান দিয়ে দেবো, আমাকে এত ভালোবাসতো যে আমার জন্য জান দিয়ে দিবে, কিন্তু কোনোদিন বেটা আমার পাশে চা খেয়ে চলে গেছে, এক কাপ চায়ের দাম দেয়নি, কিন্তু আমার জন্য জান দিয়ে দিবে। তো তেমনি আমরা বলি খুবই, বলবি সে নামাজ পড়ি না তো কি আছে, আল্লাহর জন্য রসুলের জন্য জান কুরবানি করে দেবো, ও বে একটা রাত জালসায় কুরবানি করতে পারছি না, জান কুরবানি করবি, বুঝলি? এই তো হচ্ছে ব্যাপার, দেখুন জালসা হচ্ছে যে এখন সব প্যান্ডেল এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ এই তো হচ্ছে আমরা মুসলমান। বড় অফসোসের বিষয়, দুঃখের বিষয়, হক কথা টক লাগে কিন্তু বলতে হবে। আল্লাহ পাক বলেন কউলু কাউলান সাদিরা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, অকুলু কাউলান সাদিদা, তোমরা সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, আর সোজা কথা বলো, যদি সোজা কথা বলে দাও কি হবে, ইউসলিহু লাকুম আমালাকুম, তোমার আমল আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে দিবেন, তোমার আমল আল্লাহ ঠিক করে দিবেন। কিন্তু আমরা তো সোজা কথা সব জায়গায় বলি না, আজকে কিছু ওয়াজ হবে, বুঝলেন? যদি বলি তো আজকে ওয়াজের সঙ্গে সঙ্গে কিছু ওয়াজ করার চেষ্টা করব, খালি আপনারা একটু মাহফিলে বসে যান, তারপর দেখেন কি করছি। আল্লাহ পাক অনেক রকম কোয়ালিটি দিয়েছে, আপনারা আসেননি তো, সব লোককে হাজির করার ক্ষমতা রাখাছেন, নাম অলরাউন্ডার বলা হয়, বুঝলেন? কিন্তু যেখানে যেরকম পজিশন সেই পজিশনে মার্কেটে খেলি, আল্লাহর রহমতে সব রকম কোয়ালিটি আছে, কিন্তু ধীমে ধীমে আগে দোকান খুলতে দিন, বুঝলেন? আমি মুহূর্তের মধ্যে মহফিলকে চাঙ্গা করতে পারি, আবার ধীমে ধীমেও করতে পারি, আবার লাস্টের দিকেও করতে পারি, বুঝলেন তো? কিন্তু আল্লাহ পাকের রহমত যখন হোক করি, হ্যাঁ, কিন্তু আপনারা যদি এখন না সহযোগিতা করেন তাহলে কি করে হবে? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, জি এরকম ভাবে চলবে না, হাত তুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জি কুফারিয়া ইয়ে বদর মে সব ছাটি ছাটি কে, সব ছাটি ছাটি কে, কুফারিয়া ইয়ে বদর মে সব ছাটি ছাটি কে, সব ছাটি ছাটি কে, ধোবি কে কুত্তে রহ গয়ে ঘর কে না ঘাটি কে, ঘর কে না ঘাটি কে, সুবহানাল্লাহ, বলুন আশিক हर एक मर्ज का कर लेते थे इलाज, हाँ कर लेते थे इलाज, हाँ कर लेते थे इलाज, आशिक हर मर्ज का, आशिक हर एक मर्ज का कर लेते थे इलाज, की करे इलाज कर तो जूठन रसूल पाक का सब चाटी चाटी के, सब चाटी चाटी के, अल्लाह अकबर, अल्लाह अकबर, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জুঠন রাসূল পাক কসম চাটি চাটি কে, তাই আমার আল্লাহ
আল্লাহু রাব্বুল আলামিন বলে বান্দা শোনো কিন্তু আমরা আমাকে ভয় করো কিন্তু আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি অথচ আল্লাহকে ভয় করা একে বলে না ভয় কাকে বলে যারা আল্লাহকে ভয় করলো তারা আল্লাহর হুকুম মানবে যারাই আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর হুকুম মানবে অথচ আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি আমাদের দিলে আল্লাহর ভয় পর্যন্ত কিন্তু বিন্দু পরিমাণ নেই শুধু মুখে বলে বেড়ালাম আমরা দেখা যাক দুনিয়ার বুকে যত মুসলমান রয়েছে এদের যদি জিজ্ঞাসা করা হয় ভাই শোনো গো তুমি কেমন মুসলমান বলো নামাজ রোজা কি করো বলে না করি না বলে হজ যাকাত সময় হয়েছে তো করো না বলে সব কোনো জিনিস চলে না বলে তাহলে তুমি কেমন মুসলমান বলো বলে আমি যাই হোক না কেন মলবি সাহেব আমি মুসলমান আমরাই হব জান্নাতি তোর বাপের জান্নাত খালি একবার মুড়িয়া দে বুঝলি আমরাই জান্নাতি অথচ চিন্তা করুন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ফারুকের পাশে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরঝর করে ফেলে আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন ও ভাই খাব্বাব তুমি কান্না করছো কেন বলে আর বলবেন না আমি এরই জন্যই কান্না করছি বলে কি হয়েছে তোমার তোমার কি মায়ের কথা মনে পড়ে তোমার কি বাবার কথা মনে পড়ে তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে না তোমার পুরাতন কোনো স্মৃতি কথা মনে পড়তে আছে তুমি কিসের জন্য কান্না করছো বলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার বলতে আছেন শোনো আমি কান্না করছি অন্য কোন কারণে নয় বলো কিসের জন্য কান্না করো আমি কান্না করছি একটা কারণে হুজুর বলে কিসের জন্য কান্না করো বলে আমি শুধু চিন্তা করছি আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা আল্লাহ আমার প্রতি রাজি আছেন কিনা বলে তাই নাকি বললে হ্যাঁ আমি মরে গেলে জান্নাত পাবো কিনা আমি মরে যাওয়ার পরে আল্লাহ আমাকে মাগফিরাত করবে কিনা আমি এরই জন্যই কান্না করছি বলে তাই নাকি বললে হ্যাঁ এবার হযরত উমর ফারুক সাবাসি দিচ্ছেন স্পিরিটে বলছে অসুবিধা আছে জীবনী বক্তার মতো শুরু করব বলে তাহলে 10 মিনিটের কথা 1 ঘন্টা লাগবে উনি বলছেন কান্না করছো কেন বুঝলেন কিসের লেগে কান্না করছো বলছে মার বলিও না ওদিকে পকার পা বুঝলেন তো ওদিকে 10 মিনিট চলে যাবে দরকার নাই শুরু বলছে কি স্পিডে বলছি হ্যাঁ বলছে শোনো কি কারণে তুমি কান্না করছো বলো বলে অন্য কোন কারণ নেই একটাই উদ্দেশ্য জানি না আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা আমার প্রতি রাজি আছেন কিনা এরই জন্য কান্না করছি বলে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই হযরত উমর ফারুক আমার ওনার পিঠে সাবাসি দিচ্ছেন সান্তনা দেওয়ার জন্য যেমন পিঠে হাত বোলাতে যাবে দেখছে পিঠের মধ্যে হাত দিতে গিয়ে আর মাংস খুঁজে পায় না ওই পিঠের ভিতরে আঙুলগুলো ঢুকে যাচ্ছে হাত ঢুকে যাচ্ছে গর্ত গর্ত হয়ে গেছে বললে ভাই কি ব্যাপার তোমার পিঠে মাংস কেন দেখা যাচ্ছে না তোমার পিঠে এত গর্ত কেন হয়ে আছে যেমন ওই কথা বলা সঙ্গে সঙ্গে কান্না করতে লাগলেন বলে হুজুর আমাকে আর জিজ্ঞাসা করবেন না বলে না তোমাকে বলতে হবে বলে জিজ্ঞাসা যখন আপনি করছেন তাহলে শুনুন বলে কি হয়েছে বলো বলে ইসলাম কবুল করি আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে অনেক সহ্য করতে হয়েছে বলে কি হয়েছে বলো বলে আমি যখন কলমা পড়েছিলাম আমি কামার সালাই কাজ করতাম আমার কাফের বেঈমান সর্দারেরা এসে জিজ্ঞাসা করলো ওরে খাব্বাব তুই নাকি কলমা পড়ে নিয়েছি আমি বলেছিলাম হ্যাঁ আমি কলমা পড়ে নিয়েছি আমাকে বলল যদি কলমা না ছেড়ে দিই ওই যে আগুনের মধ্যে লোহা ঢুকিয়ে আছি লোহার পরিবর্তে তোকে ঢুকিয়ে ফেলবো তোকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব আমি সেই দিন একটা কথা বলেছিলাম তোরা আমাকে যত কষ্ট দিবি দে যেই মুখ দিয়ে নবীর কলমা পড়েছি ওই মুখ দিয়ে নবীর কলমা কোনোদিন ছাড়বো না বলে ঠিক আছে শোনো রে তখন ওই কাফের বেঈমানেরা আমার কথা সহ্য করতে না পেরে আমার দুই পাকে আমার দুই হাতকে আমার চার হাত পাকে দড়ির মধ্যে বেঁধে ওই অঙ্গারের উপরে টাঙিয়ে দিয়েছিল তবু আমি বলেছিলাম এই যেই মুখ দিয়ে নবীর কলমা পড়েছি ওই মুখ দিয়ে নবীর কলমা ছাড়বো না ওই আগুনের তাপ্তে ওই উত্তপ্ত আগুনের মধ্যে আমাকে টাঙিয়ে দিয়েছে মুরগি যেমন ঝলসানো হয় আমাকে ওই রকম আগুনের আঙ্গারের উপরে আমাকে ঝুলিয়ে রেখেছিল ওই আগুনের উত্তপ্ত তাপে ওই অগ্নিতাপের কুণ্ডে আমার পিঠের চর্বিগুলো গলে গলে আগুনের মধ্যে পড়ে যেত আগুনগুলো নিভে গেছিল ওই আঙ্গারগুলো আমার পিঠে ঢুকে গিয়েছে আমার মাংসগুলো নেই গর্ত হয়ে গেছে ইসলামের জন্য এত কষ্ট করতে হয়েছে হুজুর বলে তাই নাকি বললে হ্যাঁ উনি কথা বলতে গিয়ে মুখ লুকোচ্ছেন হযরত উমর ফারুক আমার জিজ্ঞাসা করেন তুমি মুখ
মুখটা লুকোচ্ছো কেন একবার ক্লিয়ার ভাবে কথাটাকে বলো তোমার কথা বলতে বলতে কথাটা আটকে যাচ্ছে কেন বলে হুজুর দেখতে চান আপনি বলে বলো তো দেখাও কি জিভাটা বের করে দেখাচ্ছে হযরতে উমর ফারুক আমার জিজ্ঞাসা করেন তোমার জিভাটা এরকম কেন তোমার জিভাটা এত ফুটো ফুটো খাল হয়ে আছে কেন তখন উনি চোখের পানি ঝরিয়ে দিলেন আর বলছে হুজুর আর বলবেন না আমি এই মুখ দিয়ে আমাকে আগুনে তাতিয়েও কাফেরদের সান্তনা হয়নি আমি মুখ দিয়ে বারবার নবী 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 করতেছিলাম তখন কাফেররা করেছিল কি ওরে এই মুখ দিয়ে নবীর নাম করছি এই মুখই রাখবো না আমার জিভাটাকে বের করে জবানটাকে বের করে ওই বাবলার কাঁটা দিয়ে খেজুরের কাঁটা দিয়ে ফুটো ফুটো করে দিয়েছিল আর বলেছিল বল নবীর বলবে কি না তবু সেই দিন আমি বলেছিলাম ওরে শোন তোরা আমার জিভা কেন নবীর মহব্বতে আমার কলজে যদি টুকরো টুকরো করে দিস আমি বেঁচে থাকাকালীন নবীর নাম ছাড়ব না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সেই দিন বলেছিলাম বেঁচে থাকাকালীন নবীর নাম ছাড়ব না বলে নবীর প্রতি এত দরদ কেন নবীর প্রতি এত মহব্বত কেন বলে কেন নবীর প্রতি মহব্বত করব না নবী তো হলেন ঈমানের মূল নবী তো হলেন ঈমানের জান নবীর জন্য জাহান পেয়েছি নবীর জন্য কোরআন পেয়েছি নবীর জন্য তামাম মখলুকাত পেয়েছি নবী তো সবই নবীর জন্য এটুকু কেন করব না বলে সরো সরো নবী হলেন ঈমানের মূল নবী রয়েছে বলে মহান আল্লাহকে পেয়েছি যদি নবী না থাকত মহান আল্লাহর ঠিকানা পর্যন্ত পেতাম না তাই তো এর জন্য বলে ওম ভগবান আদি পিয়ন্তি পধারিত পূর্বশ্চমি নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালিনী অস্তুতে দুর্গেষ্টমি ওম মহালক্ষ্ম পূর্বিদয়ঃ হে বৎসরা তোমরা যেদিকে আল্লাহ বলে ছুটে বেড়াও না কেন ওই আল্লাহর সন্ধান কোন মোল্লার দরবারে পাবে না ওম শ্রী রাম রাম হে মহালক্ষ্ম পদ্মময়ী মা সরস্বত তুমি যেখানেই যাও না কেন সরস্বতী বলো আর মা লক্ষ্মী বলো শ্রীরাম বলো আর শ্রীকৃষ্ণ বলো শ্রী লক্ষণ বলো না কেন কোথাও গিয়ে আল্লাহর সন্ধান পাবে না ওরে এরা কেউ সৃষ্টিকর্তা নয় এরা হলো মহামানব এরা হলো মহান দেবতা এরা কেউ আল্লাহ নয় যদি আল্লাহ হলেন এক আম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি উনি একটাই আল্লাহ একটাই ব্রহ্মা এই ভূমণ্ডলের মালিক হলেন এক আল্লাহ উনি ছাড়া অন্য কেউ নয় করুলামা যদি উনি থাকতে আরো যদি অনেকগুলো আল্লাহ হয়ে যেত দেশের বারোটা বেজে যেত যেত না বাধাল বালা বলতো আল্লাহ আজকে জালসা করব জালসা করব আজকে একটু রোদ দাও আজকে একটু রোদ দাও উজালা করো মাটি শুকিয়ে দাও সব কিছু সুন্দর আবহাওয়া করো যখন এক আল্লাহর রোদ দিতে যেত আর এক আল্লাহ বলতো তো আমার পাটির মাল লয় নামাজ পড়েনি চল কি বৃষ্টি দিয়া দে জালসা শেষ করে দে করতো না একজন বলতো আজকে সন্ধ্যে পাঁচটায় সূর্য ডুবাবো আর এক আল্লাহ বলতো চলবে না আজ রাত দশটায় ডুবা হ্যাঁ দেশের তো বারোটা বাজতো সামান্য ডিলারদের অবস্থা যেমন আমি বলেছিলাম মনে হয় পেপার দেখে গেলাম গো ভাগ তিন লরি চিনি এসেছে ডিলারের কাছে গেছি আজকে মাল বেশি পাবো রেশন কার্ড নিয়ে তো বলছে আজ মাল কম পাবো বলে কেন বলে মাল কম এসেছে বলে কত বলে এক লরি চিনি এসেছে বলে কেন পেপারে যে দেখলাম তিন লরি বলছে দু লরি পিঁপড়ায় খেয়ে নিয়েছে পিঁপড়েরা বলছে ফেরেশতারা তোমরা আল্লাহকে বলো গো ও পিঁপড়ে আমার আল্লাহ ও বড় পিঁপড়ে পিঁপড়েরা বলছে হবে তোরা খেয়েছে আর আমার দোষ দিচ্ছি খালি একবার মর কি কামড়া কামড়া তোরা খেছে আর পিঁপড়ের দোষ দিচ্ছে সামান্য ডিলারদের এই অবস্থা একটা মধুর জ্বালাই এত অবস্থা খারাপ দেশের যদি আরো চার পাঁচটা থাকতো তো সবাই গদি ছেড়ে বাংলাদেশ পালাত সামান্য দেশের কথা তো পৃথিবী ভূমণ্ডলের মালিক যদি হাজারটা হতো তাহলে কি যে অবস্থা হতো ধুলিস্যাত হয়ে যেত তাই বলছে শোনো ওমকার উলামা পাধারিত পুষ্পন্দনম পৃথিবীর বুকে কেটে কেটে বলছি ওই তাইলে ওম শান্তি শান্তি ত্রিং ত্রিং করে এমনি করে এরকম সংস্কৃত লাগে আমি পাবলিক বুঝলোই না তোরকম বলা দরকার কি তাই তো এটা ইন্টারনেট রেকর্ড হচ্ছে সব কথা বুঝলেন তো যাই হোক বিভিন্ন চ্যানেল বালার এখানে আছে অসুবিধে নেই তো খুব মূল্যবান কথা বলছে শুনুন হ্যাঁ এরকম ভাই বলছি চলবে তো সত্যি বলছেন এবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার সবাই উঠাচ্ছে না ইনকিলাব জিন্দাবাদ বজি থাকবে মাথা ওরকম এখন কত জনের নতুন স্টাইল শিখেছে জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ আমি বলি ভয় করি না বে আমারও জন্মস্থান মুর্শিদাবাদ জিহাদ আল্লাহ আল্লাহ রাসূলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জি দূর করাইতে এলো
तेरी नबी कमली वाला सुभान अल्लाह बेशक अकबर मुहब्बते बोलें सुभान अल्लाह बोलबो मुल्ला माशाल्लाह अपना खूब भालो लगो जगदी बाड़बे तुम्हारो सम्मान बोलें सल्लो अलैहि सलाम बोलें सल्लो अलैहि सलाम इटा ओरिजिनल जियारे বুঝলেন তো আমারই মাল এখন বহুত জন সব বলছে এরই জন্য আমি করেছি কি সুরে আকি দেখেছি কালাম চেঞ্জ করে দিয়েছি বুঝলেন তো কত নকল বলবি কর জোরে বলেন সুবহানাল্লাহ কে যত সব মুমিনী গনে সুবহানাল্লাহ বলেন কেন গাহো তোমরা সুবহ শাম বলো সাল্লু আলাইহি সালাম বলো সাল্লু আলাইহি সালাম তাই বলতে আছেন শোনো ওই আল্লাহ मंदिर दरवाजा लिखा थाके ओकार चंद्र बिंदु ओम और मस्जिद दरवाजा लिखा थाके अल्लाहुम्मफ्तहली अबवाब रहमतिका अल्लाह तुम आमार नामे आमार जन्य रहमतेर दरवाजा खुले दाओ মন্দিরের দরজায় লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওম এর মানে কি বলছে শোনো ওম জগদ্ধাত্রী মহিমা সুদামাহে হে চন্দ্রের মালিক হে সূর্যের মালিক হে ব্রহ্মণ্ডলের মালিক আমি তোমাকে মানি তোমাকে ছাড়া কাউকে মানি না একটা কথা বলে দিল তারপরে কি বলছে শুনুন ওম মহালক্ষম গদ্দা মহিমা পূর্মিদাই নমস্তুতে তোমার ইবাদত করি তোমার কাছে তোমার ইবাদত করি তোমার উপাসনা করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরাও বলি মসজিদে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরাও যা বলি ওরাও তাই বলতে আছে কিন্তু মানে ওই চর কলার সময় অন্য রকম হয়ে গেল আমরা মুখে যেমন বললাম ওরাও তাই বলছে হে জগতের মালিক তোমাকেই মানি তোমাকে ছাড়া কাউকে মানি না কিন্তু কাজের সময় উল্টো বলে কি ওম বিদ্যা মহিমা সরস্বত লোহর পিত্ত বিদ্যেশ্বরী পৃথিবীর বুকে বিদ্যা দেবে কে না তো মা সরস্বতী উন্নতি দেবে কে না তো মা লক্ষ্মী বিপদ রক্ষা করবে কে না তো মা দুর্গা বেচা কেনা করবে কে না তো গণেশ যত রকম কাজ আর তত রকম দেবতা কিন্তু বলছে শোনো গো যাদের দরবারে তুমি যাচ্ছ এরা কেউ সৃষ্টিকর্তা নয় এরা হলেন মহান দেবতা এরা হলো মহামানব তবে জেনে রাখো ওই আল্লাহ পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা রয়েছে উনার কাছে যেতে হলে কোনো এই সমস্ত কাউরির দরবারে গেলে হবে না বলে কোথায় গেলে ওই আল্লাহকে পেয়ে যাব তাহলে সেই জায়গায় গিয়ে যাব বললে শোনো युगे युगे यथायंतरम पधारी तो सर्वस्तमी भूमंडली पृथ्वीर बुके जुगे जुगे एक जन करे ओई महान स्रष्टार तरफ थेके एकटा करे महामानव एसेछे ओई महामानवदेर मध्ये सबार चाइते जिनि सेरा सबार चाइते जिनि सबार चाइते उन्नत जिनि सबार चाइते अफजल ओई महामानवेर काछे जदि जेते पारो ताहले तुमि महान आल्लाहके पेये जाबे बोलले महामानव केमन होबे ताहले महामानव बोलते अनेक जन বলছে মহামানব মানে হচ্ছে শ্রীরামচন্দ্র কেউ বলছে না অন্য দেবতা কেউ বলছে বাল্মীকি কেউ বলছে গুরু নানক না 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 উনি এমন মহামানব কোটি কোটি পরমানাতং আপাইনি তো অতি সুন্দরম পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে কিন্তু বিশ্ব নবীর সঙ্গে কাউরির এক্সাম্পল দিবে এরকম খুঁজেই পাবে না নবীর সঙ্গে কাউরির মিল হয়নি আর হবে না বলে কেমন করে বলে উনি এমন নবী গো উম পূর্ণিদম পূর্ণদায় মা পূর্ণমা দায় নমস্তুতে পূর্ণ বাবা শিষ্যকে উনি এমন নবী গো উনার সঙ্গে কিছুরই তুলনা হবে না আচ্ছা বলো তো দেখি যদি সূর্য ধর্ম ঘট করে দেয় যদি চন্দ্র ধর্ম ঘট করে দেয় পৃথিবী অন্ধকার হয়ে যাবে তাই তো বাবা যদি সূর্য না উদয় হয় হাফিতে যদি চাঁদ না হয় তাহলে কি হবে বলুন তো অন্ধকার হয়ে যাবে হ্যাঁ জি চাচা ভালো বুঝছেন আপনার কাছে লাইট লেগে রেখেছেন অন্ধকারে লেগে যাকে ভালো তো জি সূর্য নাও যদি উদয় হয় চন্দ্র যদি না উদয় হয় পৃথিবী অন্ধকার হয়ে যাবে বসেন ভালো বিরিয়ানি খাওয়াচ্ছি আমি জি জি সূর্য চন্দ্র ভালো করে শুনুন চন্দ্র সূর্য যদি না উদয় হয় পৃথিবী কি হবে অন্ধকার হবে তাই তো বাবা
चंद्र ना उदय सूर्य ना उदय पृथ्वी अंधकार हो जाए मानुष मारा जाए धूलिर सात हो जाए चिंतार कारण नहीं घबराबार दरकार नहीं কথাবার্তা সবকিছুই আলাদা কাউরির সঙ্গে কাউরির মিল হবে না পৃথিবীতে আছে যত মধু আর চিনি সব থেকে মিঠা হলো নবীজির বাণী পূর্ণমদচ্যুতে ওই বিশ্ব নবীর সঙ্গে কেমন করে তুলনা করবে উনি দেখতেও সাইজেও তোমাদের মতন নয় বলে কেমন করে উনি কি খুবই লম্বা নাকি খুবই বড় নাকি তাল গাছের মত বলে না বলে তাহলে ছোট বললে না উনি না লম্বা হবেন না বেটে হবেন মিডিয়াম সাইজের মহামানব হবেন কিন্তু মিডিয়াম মনে করে ভাবছো এক জায়গায় যদি দাঁড়াই উনার থেকে বড় কেউ হবে ভুল ধারণা অতীব জয়ন্তী নামা উনি এমন নবী গো উনার এমন মুজিজা রয়েছে উনি এমন নবী ওরে লক্ষ কোটি লোকের মাঝখানে বিশ্ব নবীকে যদি দাঁড় করিয়ে দাও সবার উঁচুতে নবীর মাথা দেখা উনার সঙ্গে কোনো তুলনা হয় না ওম স্বর্গীয় নারতম জপিনম মুহাম্মদম মরার পরে নরকের আগুন থেকে মুক্তি পেতে চাইলে পরে মরার আগে বিশ্ব নবীর নাম জপিলাও তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে ওই নবীর আদর্শকে যদি তোমরা মানতে পারো সারা জগতের মানুষ তোমার চরণে প্রণাম করবে আমার আল্লাহ কোরআনেও তাই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার জিন্দেগি আল্লাহর রাসূলের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো আল্লাহর রাসূলের আদর্শের সঙ্গে যদি তোমার জিন্দেগি আদর্শ মিলাতে পারো এখানেও কামিয়াবি ওখানেও জান্নাতি আমার আল্লাহ বলেন আজকে পেট্রোলের খনি আজকে ডিজেলের খনি আজকে সোনার খনি আজকে গ্যাসের খনি যত দামি দামি খনিজ দ্রব্য কোন কাফেরের পাততলায় দিই নাই আমি দিয়েছি তো মুসলমানের পাততলায় দিয়েছি আল্লাহ বোঝাতে চাইলেন জগৎবাসী শোন ওরে দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা দরকার লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব শর্ত হলো একটা তোরা শুধু আমার গোলাম বেড়ে যা সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব বুঝলেন তাই বলছে শোনো সবই পেয়েছি ওই মহান নবীর বদৌলতে আজকে আল্লাহর নিয়ামত ভোগ করছি আজকে আল্লাহর ওয়াশেশ করুণা আমরা পাচ্ছি শুধুমাত্র নবীর জন্য আর নবীর কথা কেন মানবো না আর নবীকে কেনই ভালোবাসবো না নবী তো হলেন ঈমানের মূল তখন আমাকে বলেছিল বল নবীর কথা ছাড়বি কিনা আমি বলেছিলাম আমার জিহ্বাটা ফুটো করেছিস আমার কলজাও কেটে কেটে ফুটুকরা টুকরা করে দে যেই মুখ দিয়ে নবীর কলমা আমি পড়েছি ওই মুখ দিয়ে নবীর কলমা কোনোদিন ছাড়বো না তখন আমাকে অত্যন্ত এরা অত্যাচার করেছিল আমি সেই দিন তো নবীর কলমা ছাড়িনি হুজুর আমার উমারে ফারুক চোখের পানি বেরিয়ে গেল উনি কান্না করছেন আর বলছেন ভাই ইসলামের জন্য তুমি এত কষ্ট করেছো ইসলামের জন্য তুমি এত রক্ত ঝরিয়েছো তবু বলছো আল্লাহ আমার প্রতি রাজি আছে কি না আল্লাহ আমার প্রতি খুশি আছে কি না আমি জান্নাত পাবো কি না আর আমরা এমন মুসলমান সারা দিন নাফরমানি করি দিনের পর দিন অন্যায় করি পাপের উপরে পাপ করে বেড়াই শুধু ভুল আর ভুল অন্যায় আর অন্যায় করলাম তবু মুখে আমরা যদি জিজ্ঞাসা করা হয় বলো ভাই তুমি কেমন বলে আমি হলাম মুসলমান আর আমরাই যাব জান্নাতে আমরাই জান্নাতি মুসলমান এটাই তো বলি এখন স্টার্ট করি বক্তব্য তখন কেলার চলছিল বলুন শুরু করবো না ছেড়ে দেবো বলবো আমি এই টুকু চালিয়ে দিতাম দু আড়াই ঘন্টা বুঝলেন তো কিন্তু না এই জন্য শিরোনামটা ঠিক করলাম পরে দেখা যাক এবার শুরু করা যাক যাক অসুবিধা নেই লোক এসে গেছে নাকি হ্যাঁ আসছে অসুবিধা নেই তাহলে বলবো তো বাবজি সত্যি বলছেন আসলে বিনা তেলে ইঞ্জিন চলে না আমার গাড়ি যে গাড়িতে নিয়েছি তা তেল খাইগো লক্ষীর কিনে
আপনারা কথায় কথা কি রাখিছেন না বিল ডাঙাতে সেদিন দেখলাম আক কাছে দিয়ালে মাটিতে আকিরি বলছে এটা খোদার ঘরে ঢুকলাম কসম খেন বলছি 5000 টাকা কিনা 100 টাকা কম বলি লিবি লে না হেলবি না লে আমার সবই লস হচ্ছে তো এরকম হচ্ছে ব্যাপারটা কিন্তু আমরা বলছি আপনাদেরকে হ্যাঁ আপনাদের দেখে তো যাকে সোনা মুখে আমার তো বিনা তেলে গাড়ি চলে না বুঝলেন তো আর তেল যদি না থাকে তো বুঝতে পারছেন কি যে কষ্ট হয় তো অসুবিধা নেই তো বিনা তেলে গাড়ি কখন চলে বলেন দেখি আপনারা কেমন তেল দেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ জিন্দাবাদ আছেন আপনারা জিন্দাবাদ থাকুন তার লেগে লাই তাহলে শুরু করি নাকি হ্যাঁ কারা কারা শুনবেন না আরেকবার হাত উঠান যারা শুনবেন না চাচা তুমি বস ভালোই বুঝছো হ্যাঁ জি 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 হ্যাঁ 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 মাশাআল্লাহ ওরকম ঝুঁকে ঝুঁকে হয়ে পড়ে কত যেন কত কি বলে মনোযোগ নিয়েন না এদিকে মনোযোগ সহকারে শুনুন একবার মহব্বতের সহিত দরুদের নজরানা পড়ুন মোহাম্মদ মোহাম্মদ হরদম জবাসে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবাসে নিকালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক বেল্লাল ভাই আমার প্রথমে সাত করে দিয়েছে 1000 টাকা জানেন তো নবীর মাদ্রাসার জন্য দিয়েছে আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক যাকে 1000 টাকা বেলাল ভাই আছেন আপনি আপনারই নাম নাকি আর 200 দিলে ভালো হয়ে যেত 12 রবিউল আউয়াল আমার নবী মুস্তাফা এসে যেরকম আগমন হয়েছে তাহলে 12 হয়ে যেত বেকার ছুঁসা মেরে হাত বন্ধ করে কি লাভ বলে যে সুবহানাল্লাহ এই তো মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত কে বলছেন আই গো এই দেখেন 1200 টাকার দাতা বেলাল ভাই আমার জিন্দাবাদ বলুন জিন্দাবাদ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক ইনশাআল্লাহ অসুবিধা নেই একটা তো যাগে হয়েছে তো আমি কালেকশন আপনাদেরকে বলবো আমি অত বাইহাল বুঝলেন তো আমি আপনাদেরকে বলবই না হয়তো সুযোগ পেলে দুই চারবার বলবো কিন্তু বারবার বলবো না তো প্রবলেম নেই আপনারা দিয়েন না তা ভালো কিন্তু মনোযোগ সহকারে শুনুন হ্যাঁ তাহলে ওয়াজ আরম্ভ করি নাকি বাপজি এক ঝুনা দেন 1200 টাকা এক ঝুনা দেন আমি কালেকশন করছি না কিন্তু শুধু আর এক ঝুনা দেন এই টাকা তো আমি পাইবো আমি যেন আজ বলছি আমার এতে দাম দিতে পারবেন না কমসে কম পয়সা দেন মাদ্রাসার জন্য নবীর মাদ্রাসার খাতির আমি আজকে কত কুরবানি করে জান আজকে আমার তিনটে প্রোগ্রাম এদের বসন্তপুর না কি পর বলছে বসন্তপুর এইখানে আজকে জলসা হচ্ছে হ্যাঁ আমি ওখানে যাই না কারণ কেন জানে কারণ সকাল 7:20 আমার ফ্লাইট আছে ত্রিপুরায় প্রোগ্রাম করেছে এবার আমি দেখলাম ওদেরকে যদিও বা অনেকদিন আগে আমাকে দাওয়াত করেছিল আর আমিও বলেছিলাম একটা ছেলেকে কিন্তু সে বলেনি ওদেরকে তো ওটা দোষটা ওদেরই কোনো খোঁজ নেই খবর নেই কালকে হঠাৎ করে আমি ফোন করছি তারপর বলছে কেন আসবেন না তাই বলছি তো যাই হোক তো এখানে ওটাও ক্যান্সেল করেছি শুধুমাত্র মাদ্রাসার খাতিরে এখানে এসেছি আমি আবার বেরিয়ে যাব বুঝলেন তেরি জন্য সোনামুখে আমার হ্যাঁ যাকে প্রবলেম নেই আবার যদি আল্লাহ সুযোগ দেয় তখন আবার অন্য সময় আসা হবে শুধু মাদ্রাসার জন্য এতটুকু কোরবানি কারণ মাদ্রাসা থেকে তো আমরা মানুষ হয়েছি পরে যদি বড় হই মাদ্রাসায় না চিনি তাহলে কেমন হবে যার নুন খাবো তারই যদি গুণ না গায় তাহলে কেমন করে হয় এরই জন্য শুধু মাদ্রাসার খাতিরে মানে আমি এসেছি বুঝলেন তো ওরা হয়তো বলবে যে কি বাবার বাধালে এলো আবার আমাদের এখানে এলো না উল্টো পাল্টা কথা যাই হোক বললে বলুক গা ধরে বাড়াবে দাওয়া তুমি করি করে বুঝলেন যাই হোক তো যা কি অসুবিধা চাচা এদিকে যান চাচা এদিকে গো এদিকে এদের মলবি এদিকে আছে আপনার ছেলে দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ ও কি বলেন আমি আমার চাচা 500 টাকা দিয়েছেন উল্টো দিয়ে দেন এটা আপনার নামে আচ্ছা যার জি সাহেব এদের 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নেকদান কবুল করুক চাচি যদি থাকে তো দেখে ডাকিয়ে নেবা জি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমি কালেকশন বক্তা নই বুঝলেন আমাদের হয় না কিন্তু তবু টুকটাক করে দিই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ পরে বক্তার আছে আসুন আমি আপনাদেরকে ওয়াজ করি মহব্বতের জোরে বলেন সুবহানাল্লাহ জি হাত উঁচিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নু কায়নাত জগমগা উঠি কে কায়নাত জগমগা উঠি কব জব খুদা কা নূর আ গয়া
मैंने नाती पढ़ दिया देखो सुन के चाचा नजराना चाचा কত টাকা গো সব দি দিন কত টাকা চাচা 10000 সুবহানাল্লাহ কোথায় বাড়ি কালিকোপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন নারে তাকবীর নারে রিসালাত কালিকোপের চাচা 10000 টাকা দাতা বলো জিন্দাবাদ আমিনু আমিনু আল্লাহ আমিনু আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমি দোয়া করি মাওলা স্টেজে বসিয়া তুমি কবুল করো মাওলা আরশে থাকিয়া বলো আল্লাহুম আমিন হ্যাঁ যাকি মাশাআল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ একটু হাসি করে পয়সা নিয়ে আই হাসলে পরে পয়সা লাগবে যাকি একজন হয়েছে 10000 টাকা আরো যদি থাকে ইনশাআল্লাহ আপনারা বলবেন পরে দিবেন আমি আপনাদেরকে কালেকশন করছি না আসুন কি বলছে কায়নাত জগমগা উঠি কায়নাত কায়নাত জগমগা উঠি जब खुदा का नूर आ गया जब खुदा का नूर आ गया जब खुदा का नूर आ गया कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया के कुदसियों में धूम मच गई कुदसियों में धूम मच गई जब खुदा का नूर आ गया जब खुदा का नूर आ गया जब खुदा का नूर आ गया ताई बोलते आचन सुनो पृथ्वीर बुके तुमरा जरा रहे छो मोहर अल्लाह रब्बुल आलमीन के भय करो और सत्य कथा बोलो जदि जेने रखो जदि तुमरा सत्य कथा बोलो जदि तुमरा सीधे कथा बोलो तुम्हार आमल जेटा रहे छे महान अल्लाह बोलते आछेन तुम्हार आमलटा के आमी अल्लाह ठीक करे दीब शुधु ताई नय तुम्हार जत गुनाह रहे छे यगफिर लकुम जुनूबकुम तुम्हार जत गुनाह रहे छे आमी अल्लाह ताआला तुम्हार सब माफ करे दीब सुबहानल्लाह बोलें किंतु केमन अल्लाह আমরা মানি আর তিনারা আল্লাহকে কেমন মানতেন আমরা কতটা আল্লাহকে ভালোবাসি আর তিনারা কতটা আল্লাহকে ভালোবাসেন বাস একটু বসেন জি 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 হ্যাঁ আমার পরে যা সুন্দর সুন্দর বক্তা আছে জানেন দারুণ দারুণ বক্তা আছে তোমরা এসো তাড়াতাড়ি করে বসো সোনা মুখে আমার ছেলে পিলেরা যারা আছে সমস্ত আসলে কেন জানেন এরা মুখে বলছে আমরা হিদায়াত যখন আল্লাহ করবে বলছে আল্লাহ হিদায়াত যখন দিবে তখন এরা জালসা শুনবে সব করবে আসলে কে কে বলে ভাবছি এটা বললে পর ছাড় হয়ে গেল হিদায়াতের মালিক আল্লাহ তাই বলে এটা নয় আল্লাহর দায় পড়েনি তোমার ঘরে ঢুকে তোমাকে হিদায়াত করবে তোমার মতন বান্দা ইলেই বাকি না ইলেই বাকি তবে আল্লাহ একটা অপশন দিয়েছে কি তুমি যদি আল্লাহর দিকে এক ধাপে গিয়ে আসো আল্লাহর কুদরত তোমার দিকে 10 ধাপে গিয়ে যাবে বুঝলেন কিন্তু আপনি বাড়িতেই বসে থাকবেন আর বলছেন আল্লাহ যখন হেদায়েত করবে তাহলে ওকে বলে না আপনাকেও কিছু পেতে হলে কিছু দিতে হবে আচ্ছা বলুন তো বাপজি আবু জাহেলের বাড়ি আর নবী মুস্তাফার বাড়ি কত দূর বেশি দূর নয় কাছাকাছি নবীর বাড়িতে তরকারি রান্না হলে আবু জাহেলের বাড়ি খুশবু পাওয়া যেত আবু জাহেলের বাড়িতে তো ছেলে কান্দে পড়ে নবীর বাড়ির শোকান্না শোনা যেত অথচ এত কাছাকাছি বাড়ি নবীর বাড়ি থেকে কোরআনের আলো পৌঁছালো নূর ছড়ালো সারা জগৎ আলোকিত হলো অথচ পাশের বাড়ি আবু জাহেল গেল না তার মানে কি তার মানে কি এটাও বুঝতে হবে হেদায়েতের মালিক আল্লাহ ঠিকই কিন্তু এটাও জেনে রাখতে হবে আপনাকেও আল্লাহর ধার দিকে এগিয়ে আসতে হবে শুধু মুখে বললে হবে না আসুন মক্কা থেকে হিজ দেশ 1800 কিলোমিটার দূরে এক আশিক রয়েছে আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজি সুজাউদ্দিন সাহেব উনি দিয়েছেন 1000 ওনার স্ত্রী দিয়েছে 1000 আপনারা যান ওখানে না খুঁজে বেড়াচ্ছ অনেক জুনা এখন যেন একটু পরে যাবেন জি আমি আপনাদেরকে ভালো বিরিয়ানি খাওয়াচ্ছি অসুবিধা নেই আল্লাহ পাক যদি খাওয়ায় তো শুনবেন তো হ্যাঁ
হাসিবুর সে গোবরার দিয়েছেন 500 টাকা আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করুক হাজী হাসিবুল সাহেব দিয়েছে 500 টাকা আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করুক বলুন আল্লাহুম্মা আমিন যাই হোক যদি পারি আমাকে চা দিয়ে লাল চা গলা বসে গেছে চিন্তা করুন বিশাল বড় বাদশা একমাত্র ছেলে আল্লাহকে পাওয়ার আশায় রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াই আল্লাহকে পাবো কেমন করে আল্লাহকে পাবো কেমন করে এই যে পৃথিবী তৈরি করেছে এই পৃথিবীর মালিক তো হাজারটা হতে পারে না এই পৃথিবীর মালিক তো একজন রয়েছে কিন্তু ওই এক আল্লাহকে আমরা পাবো কেমন করে এক আল্লাহকে পেতে হলে কি করতে হবে এরি লেগে চারিদিকে খোঁজ করতে লাগলো বুঝেছেন খোঁজ করতে লাগলো যে আল্লাহকে পাবো কেমন করে আল্লাহকে পাবো কেমন করে কখনো মন্দিরে যাই কেউ বলছে এটাই আমাদের আল্লাহ উনি চিন্তা করলেন না 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 যিনি নিজের হাতে আমি যাকে তৈরি করলাম সে কোনোদিন আমাদের মালিক হতে পারে না আবার কিছু দূর যাওয়ার পরে দেখছে কেউ চার্চে পূজা করে বলছে এটাই হলো সৃষ্টিকর্তা ওখানে কয়েক বছর কাটালেন মন ভরলো না উনি বুঝে নিলেন এটাও সৃষ্টিকর্তা হতে পারে না কাউকে দেখছে গঙ্গায় এক হাঁটু পানিতে নেমে জলের উপরে নেমে গঙ্গাকে পূজো করছে আর বলছে এটাই আমাদের ভগবান মা গঙ্গেশ্বরী জলেশ্বরী ওম বিধাতা ময়ী সর্বেষ্টমী ওম বিধাতা ময়ী মহা উনি এই গঙ্গা জলকে পূজা করছে বলে পানি হলো জীবন পানির অপর নাম হলো জীবন পানি না হলে বাঁচবে না কি নাম শোনা সূর্যকে পূজা করছে বলে এটাই আমার শোক যখন সকাল হলো সবাই সূর্যকে পূজা করে বলে এটাই আমাদের ভগবান এটাই হলো সৃষ্টিকর্তা ওই সূর্য যখন আবার সন্ধে বেলায় ডুবে গেল ইনি চিন্তা করলেন যেই সৃষ্টিকর্তা ডুবতে পারে ওই কোনদিন ভগবান হতে পারে না তাই তো বাবা যে অস্তিত্ব যাই তার সে কোনদিন সৃষ্টিকর্তা হতে পারে না চারিদিকে চিন্তায় পড়ে গেল এই খবর কিন্তু বাবার কানে চলে গেছে রাজার কানে গেল বলে রাজা মশাই আপনার একটা মাত্র ছেলে আপনার রাজবালা খানা পথ দিয়ে ইখান উখান দৌড়ে বেড়ায় কি করবেন বলুন এখনো আয়ত্তের মধ্যে আছে এখনো যদি টাইম আছে ওকে কন্ট্রোলে আনার নইলে আপনার লাগাম ছাড়া হয়ে যাবে বলে ঠিক আছে ডেকে আনো রাজার ছেলেকে ডেকে আনা হলো রাজা জিজ্ঞাসা করে ব্যাটারে তোমার নামে অনেকগুলো রিপোর্ট আমি শুনতে আছি কি হয়েছে বলো তুমি চারিদিকে কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছো না খাওয়া না দাওয়া অবস্থায় তখন ছেলে বলতে শোনো আমি আল্লাহকে পাওয়ার আশায় দৌড়ে বেড়াই আল্লাহকে পাবো কেমন করে আমি এরই জন্য খুঁজে বেড়াতে আছি বলে তুমি কি পেয়েছো আল্লাহর সন্ধান তখন ছেলে বলছে না আব্বা জান আমি আল্লাহর খোঁজ এখনো পাইনি বলে তাহলে শোনো তোমাকে কোথাও যেতে হবে না তুমি যে আল্লাহর খোঁজে ঘুরে বেড়াচ্ছ যেই মালিক তোমার এত আগ্রহ কেন হলো বলে আর বলবেন না আব্বা আমি আল্লাহকে পাওয়ার জন্য এরই লেগে খুশি যে আপনি বলুন তো দেখি আপনি যে গদির মধ্যে রয়েছেন আপনি যে রাজা হয়েছেন কতদিন থেকে আছেন বলে এই তো সামান্য কয়েক বছর হলো বলে কতদিন অবধি থাকবেন বলে তা তো জানি না বাবা বলে আপনার আগে কে ছিল বলে তা সে তো আমার আগে অন্য ছিল আমার বাবা বলে আপনার পরে কে থাকবে বলে আমার পরে হয়তো তুমি থাকবে বলে আমি থাকবো কি কতদিন বেঁচে থাকবো আপনি কি বলতে পারেন বলে সে তো জানি না বলে চিন্তা করুন যেই রব্বুল আলামিন আপনার মতন লোককে রাজা করতে পারে এই গদির মধ্যে উঠা
बसाते पारे बसाते पारे मुर्दा करते पारे जिंदा करते पारे नियम मुताबिक सूर्य उठछे सूर्य डूबछे मानुष जिंदा होच्छे मानुष मुर्दा होच्छे जे मालिक रब्बुल आलमीन একজনকে ফকির করেছে একজনকে বাদশা করেছে তার মানে এটা আর অন্য কেউ নয় পৃথিবী গাড়ি চালানোর জন্য ড্রাইভার রয়েছে কিন্তু পৃথিবী চালানোর তো একজন ড্রাইভারের দরকার উনি সেই পৃথিবী বিনা কেমন করে চলছে বিনা ড্রাইভারে উনি একজন আল্লাহ আছে কিন্তু সেই আল্লাহকে পাবো কেমন করে আমি এরই লেগেই খুঁজে বেড়াচ্ছি তখন বাবা বলছে বেচারে তোমাকে কোথাও যেতে হবে না তুমি যে আল্লাহর খোঁজ করছো ওই আল্লাহ পাওয়ার সন্ধান কো সঠিক রাস্তা তুমি আমার কাছে পেয়ে যাবে সুবহানাল্লাহ এতদিন ধরে ঘুরে বেড়ালো দিন রাত ধরে মন্দির মসজিদ গির্জা চার্চে যেখানে জায়গায় আর বাবার কাছেই রাস্তা আছে তা জানতো না বলে বাবা তুমি যখন জানো তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি বলো তখন বাবা বলতে আছেন শোনো প্রত্যেক জিনিসের একটা সময় রয়েছে এখন বলবো না আমি যখন দুনিয়া ছেড়ে যাব তার আগে তোমাকে বলে দিব আর আমি যদি তোমাকে না বলি তাহলে আমি মরে যেও আমার আত্মা শান্তি পাবে না আমাকে বলতেই হবে কারণ আমি তাওরাত কিতাব পড়েছি আমার সময় আমার জামানায় আর তাওরাত পড়নে ওয়ালা অন্য কাউকে দেখছি না তাই আমাকে বলেই যেতে হবে দিন আসে রাত যায় রাত আসে দিন যায় এমনি করতে করতে কয়েকদিন কেটে গেল যখন আবার ওই রাজা বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে পড়ল আপনারা জানেন চিরদিন সবার সমান যায় না এ জীবনও ছিল তোমার বড় ফেরি মতো গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল আজকে সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল যে চোখ দিয়ে বালুকণা দেখে কে পাইতে আজকে সেই সোনার চোখে দেখো চশমা লাগিছে চিরদিন সবার সমান যায় না যখন মানুষ মৃত্যু সজ্জায় পড়ে গেল এতদিন মাস্তান হয়েছিল আজকে পড়ে গেছে পস্তিয়াচ্ছে আছে আপনারা জানেন চিরদিন সবার মস্তানি সবার পালহুয়ানি চলে না চলে কি বাবা আজকে আমার যে ক্ষমতা আছে চিরদিন চলবে না আজকে আপনার যে শক্তি আছে চিরদিন ওটাও চলবে না এরই লেগে বলে বেশি জ্ঞান বেশি অহংকার এই সমস্ত জিনিস করো না বুঝলেন কারণ যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে মুহূর্তের মধ্যে কিন্তু আমরা ওই সব ভাবি না বুঝলেন তো আমরা ওই সমস্ত জিনিস ভাবি না যে আমরা যতদিন আছি কোনো ব্যাপারই না মরবই না আজকাল মানুষ ভাবে কি জানে যে আমরা মরবই না মরার হয়তো তিন মাস কি ছ মাস আগে ফেরেশতা হয়তো কানে কানে বলে যাবে যে ভাই তো কালই পড়ে রেডি হ আমরা এরকম ভাবি আশ্চর্য ব্যাপার পৃথিবীর মানুষ বিনা স্বার্থে এক পা চলে না কিন্তু মানুষ একবার ভেবে দেখে না যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহরও তো একটা উদ্দেশ্য আছে আমাদেরকে কি ছেলে খালাম করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে বলুন তো বাবা ছেলে খালাম করার জন্য পাঠিয়েছে না 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 কিন্তু যে উদ্দেশ্যে পাঠিয়েছে আমরা তো ভুলেই গেলাম কি এটাকে রাফিজুল মিয়া দিয়েছে 2200 টাকা আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো বুঝেছে মাশাআল্লাহ রাফিজুল মিয়া 2200 টাকা দিয়েছে দেখেন আল্লাহ তুমি তার নেক দানকে নবীর মাদ্রাসায় দিলে পরে এগুলো কোনোদিন বৃথা যায় না বুঝলেন কোনোদিন পানিতে পড়বে না পৃথিবীর বহু অ্যাকাউন্টে আছে ওগুলো রাখবেন আপনি পেতেও পারেন নাও পারেন কোনো গ্যারান্টি নেই কিন্তু এই সমস্ত জায়গায় দিলে পরে ইহ জগতেও পাবেন পর জগতেও পাবেন বুঝলেন আমার মা বোনেরা যারা রয়েছে তোমাদেরকেও বলবো সরামুখী তোমরাও যদি পারো যেটুকু পারবো তোমরাও দিবে তোমরা তো লক্ষ্মী ভান্ডার খুব লুচ্ছো খুব লুচ্ছে বাপ রে বাপ যেখানে যাচ্ছি সেখানে মিয়া সেরা খালি বইনি খালি বলছে কোথায় ভাবি আপডেট করতে গেছিলাম আপডেট করতে নিজে নিজে বলা বলি করছে বইনি অ্যাকাউন্ট ভালো করে বইটা রাখবি আরো টাকা ঢুকবে পরে হ 10,000 টাকা করে পাবা নি স্বামীকে তালাক দিবে ওদেরকে যদি 10,000 টাকা করে আজকে মমতা দেয় আচ্ছা বল ওর স্বামীকে আর পুষবে ভাবছে স্বামী শুধু লয় স্বামী 14 গুষ্টিকে তালাক দিবে এরা হ্যাঁ এর লেগে মারকুটটা গরুকে আল্লাহ সিং দেয় না বুঝলেন তো যে গরু মারতে জানে সেই গরু সিং হয় না আর যে গরু মারতে জানে না তার এত বড় সিং দেখুন চোখে ঢুকে যাচ্ছে কাটতে হয় হ্যাঁ এর লেগে হাতিকে বলেছিল আল্লাহ সিং নিবি হাতি বলেছে আল্লাহ এত বড় শরীর আমার এত মোটা মোটা পা এত বড় কান আর এত বড় সুর যাকে তাকে পাকসাকা মেরে ফেলে দেব সুরের আবার কি প্রয়োজন তা এখন হাতি বুঝে যারা হাতি চালক হয় যখন লাঠি রাগালে পেরেক মেরে হাতির মাথায় গ্যাচ করে ফুটে তখন হাতি ওপর তালা চেঁচায় সি করে আসলে সি লয় সিং কে ইয়াদ করে আল্লাহ সিং কেন নিনি যদি সিং নিতাম তাহলে করে হুড়ি দিতাম বুঝলেন তো এই হচ্ছে দে বাবু দে এই দেখেন কি নাম বাবু তোর ঈশা
তোর মা দিয়েছে মনে হয় না হ্যাঁ বুঝেছি তাই লক্ষ্মী ভান্ডার টাকা এত ভাসছে আচ্ছা বেশ ঠিক আছে ঈশ্বর যাই হোক হ্যাঁ 500 টাকা দিয়েছে তুমি আল্লাহ তাআলার নেকদারকে কবুল করো মাশাআল্লাহ এদের পয়সা রাখে তো কথা হচ্ছে কি তেরি জন্য নেই তোদেরকে যদি আজ এরকম হতো তাহলে আর কি অবস্থা করতে চিন্তা করুন এরই জন্য বলছি সোনা মুখী আমার হ্যাঁ তো যাকে কিন্তু মা বলে না ভালো আর আল্লাহর কাছে দোয়া করব তোমরা 11 টি মাস খাও লক্ষ্মী ভান্ডার কিন্তু একটা মাসের টাকা মাদ্রাসায় দিবি ঠিক আছে একটা মাসের টাকা দিবার 11 টি মাস তোমরা খাও কোনো ব্যাপার নাই বরকত দিবা আল্লাহর কাছে দোয়া করব যেন মমতা দিদি তোমাকে আরো মমতা দিদি হয় কারণ আমার বাপও বলছে মমতা দিদি তাহলে আমার ফুফু হচ্ছে পিসি হচ্ছে নাকি হ্যাঁ তোমরা আমার পিসি কে বলবো আল্লাহ যেন মমতা পিসি তোমাদের অ্যাকাউন্টে আরো করে টাকা দেয় যাই হোক বরকত দিক তো সোনামুখী আমার যাই হোক সবাইকে বলা হচ্ছে আর মা বলে আপনারা একটু চাচাবেন না ধৈর্য সহকারে বসে পড়ুন ইনশাআল্লাহ খুব মূল্যবান আপনাদেরকে কথা শোনাবো হ্যাঁ জি অতএব আপনারা একটু ধৈর্য সহকারে বসুন চাচাবেন না সোনামুখী আমার আপনাদের জন্য খুব কষ্ট করে আরো আশা হয়েছে খুব মূল্যবান কথা শুনছেন আছে দাঁড়ান কেবল তো শুরু করছি একবার মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লালা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সে নিকালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাই হোক সোনামুখী আমার কি করলো দেখুন এই চিন্তায় পড়ে গেল যে আল্লাহকে পেতে হবে তো আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক কি বলেন চিরদিন সবার সমান যাই না যেই জিনিস তোমার আজকে রয়েছে কালকে নাও থাকতে পারে চিরদিন সবার সমান যায় না যতই যা কিছু করো না কেন একটা কথা মনে রাখবে যে পৃথিবীর বুকে কেউ যে যেটা করি আমি আল্লাহ আমার উপর শুকরিয়া আদায় করো আর একটা জিনিস মনে রাখবে আল্লাহ যেটা করে সেটা তোমাদের ভালোর জন্যই করে তাই তো বাপজি আমরা চায়ের কাপে চা দিই চায়ের কাপে সাইজ দেখে তো দিই ওতে যদি বেশি দিয়ে দিই কি হবে উতলে পড়ে যাবে তো তেমনি কার ভান্ডারে কত টাকার মালিক করা দরকার কাকে কত টাকা দেওয়া দরকার কার কি প্রয়োজন আল্লাহ চাইতে কোন মোল্লা বেশি জানে কি আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ জানে তা আল্লাহ কি আমাদের খারাপই চায় আল্লাহ বলি বান্দা তোর যেটা আমি করেছি সেটা তোর ভালোর জন্য করেছি তোর খারাপির জন্য নয় মোল্লা মোল্লাকে দেখে হিংসা করে আল্লাহ যদি মানুষকে মনে করে শাস্তি দেব আল্লাহ যদি মনে করে গজব দেব তো এরা থাকতে পারে কি কেউ নয় শুনেন তো বাপজি সোনামুখী আমার এই জন্য বলছি আল্লাহ যে অবস্থায় রেখেছেন ওতে শুকরিয়া আদায় করুন তাহলে কি হবে এর ওর দেখে হিংসা এর ওর দেখে কলাপ কোনোদিন খুশি করবেন না কারণ আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে আমাদের বক্তাদের মধ্যে দেখুন খাস করে বারেলভি সম্প্রদায় বলুন আর যে হোক সুন্নি যা বলা হচ্ছে এই সমস্ত আলেম মানে কিছু কিছু বাজেট কথা বলছে আজকাল দেখুন কি দেশের অবস্থা হ্যাঁ আর আল্লাহ পাকের রহমতে আমাকে সারা জাহান ভালোবাসে শুধু ভারতবর্ষ নয় কয়েকটা দেশে সোশ্যাল মিডিয়ায় দেখবেন বিভিন্ন সেলিব্রিটিরা আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে হিন্দু হোক আর খ্রিস্টান হোক যে কোনো জাতি শত্রু শুধু একটাই এই পশ্চিমবঙ্গের মৌলভীরা বুঝলি হ্যাঁ যারা নিউ কলেজের কিছু বক্তা উঠেছে এরা পাওয়া তো পুরাতন যারা রয়েছে কিছু কিছু এরকম এরা বক্তারা আর না হলে পরে যদি না পাচ্ছে তো আর কোন ভক্তরা বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার আমি সেদিন একটা আমার একজনকে বলে উঠলো যে হুজুর একটা আপনার ভিডিওতে কমেন্ট দেখলাম তার মধ্যে 780 খানা না কখন কতখানা কমেন্ট দেখলাম সমস্ত জাতির লোক বিভিন্ন জাতির লোক কমেন্ট করেছে ভালো ভালো সেলিব্রিটি নামি দামিরা হিন্দু খ্রিস্টান সমস্ত বিভিন্ন ভাষী কিন্তু একটাই আফসোস লাগলো 3-4টে কমেন্ট দেখলাম একটু খারাপ পন্থ বলে খারাপ করবি বাবা আমি কি সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে বলছে আফসোস কোন জায়গায় লাগছে জানেন হুজুর বললাম কেন এটা বা খারাপের কি আছে দুঃখ হওয়ার কি আছে ওই 100 জন কেন হাজার লোক গালি দেবো তাতে কি যায় আছে বলে না হুজুর দেই 3-4 জন যারা কমেন্ট করেছে ওরাই কে জানেন যে কে যে ওরাই আপনাদেরই কোন মুসলিম মুসলিম আর মুসলিম তো পাবলিক হবে না ওই মুসলিম আপনার কোন মাদ্রাসা তালবিলি মোলবি আরাই হবে কেউ বুঝলেন এরই লেগে দুঃখ চালাচ্ছে হুজুর আপনারা এরই লেগে তো মার খাচ্ছেন আলা হ্যাঁ ওর জন্য তো প্রবলেমটা হচ্ছে বুঝলেন এই লেগে দুঃখ লাগে
আকাশময় কোনো ব্যাপার নেই কোনো কিছু নেই সবকিছু আল্লাহর দান কিন্তু ওই তো বলে না মানুষ কেউ কাউকে দেখে হিংসায় বড় হয় না আল্লাহ পাক যাকে হিরো বানান তাকে কোনো ব্যাটা জিরো করতে পারে না সে যে যাই করুক না কেন বুঝলেন আর এর জন্য তো বুঝতে পারছেন একটা জিনিস ভেবে দেখবেন আপনি ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার শত্রু না হবে শত্রু না হবে আপনি কামিয়াব হতে পারবেন না আমি এখানে জলসা করলাম সবাই যদি এখানকার বলে দিল দারুণ বক্তা দারুণ ভালো ওটা লাভবান নয় যখন চার পাঁচটা লোক যদি বলে দেয় যে সবই ঠিক আছে এটা খারাপ লাগলো বাস কামিয়াব তাহলে লাভবান বুঝলেন সবাই ভালো বললে এটা জরুরি নয় তো তেমনি সবারই কাছে পছন্দনীয় হবে এটা তো জরুরি নয় তো দুঃখটা ওই জন্যই লাগে হ্যাঁ কারণ আমি কিছু কিছু কথা হক কথা বলি তো হক কথা বলি বলে কেমন বলি জানেন যে আজকাল যে সমস্ত বক্তারা উঠেছে ওই যে ইউটিউব নিয়ে ব্যস্ত ইউটিউব নিয়ে ক্যামেরা নিয়ে যেখানে জলসা যাচ্ছে আগে যাচ্ছে ক্যামেরা সেটিং করে দিচ্ছে বক্তা বক্তব্য স্টার্ট করছে হ্যাঁ ওর গলা খ্যাকর দিতে আর পাঞ্জাবি টাইট করতে এটা সেটা করতে সালা ভকারি করতে আধ ঘন্টা শেষ বুঝলেন বক্তব্য স্টার্ট করতে এই সমস্ত জিনিস আমি পছন্দ করি না হ্যাঁ আবে তুই কেন করবি সোশ্যাল মিডিয়া গেল রুজির মালিক আল্লাহ তুই সোশ্যাল মিডিয়ার উপরে ভরসা সোশ্যাল মিডিয়ার দ্বারা তো কোনোদিন ইসলাম চলে না ইসলাম চলেনি আল্লাহ মিষ্টি জিনিস থাকলে পিঁপড়েকে নিমন্ত্রণ করতে হয় না আমার প্রোগ্রাম সোশ্যাল মিডিয়ায় বহুত রয়েছে অনেক পাবেন কিন্তু আমার নিজস্ব পার্সোনাল কোনো কিছু নেই বিভিন্ন জিনিস মানুষ ভালো লাগে করে না ছেড়ে দেয় কিন্তু আমি কেন নিজে ওই সমস্ত জিনিস করব রে ভাই একটা লোকের চোখে খারাপ দেখাই তোর ভরসা তো ইউটিউবের উপরে থাকছে আল্লাহর উপরে তো থাকছে না হ্যাঁ এই তো হচ্ছে মানুষ বড় অফসোস লাগে তারা সরষের জমিতে মিলাদ করে নিতে ছেড়ে দিচ্ছে গো হ্যাঁ বড় দুঃখ লাগে সরষের জমিতে মিলাদ করে নিতে ছেড়ে দিতে শুধু বক্তাকে দেখাচ্ছে তো আর পাবলিক শুনে বলছে ফাটিয়ে দিলে তো স্টেজ পাবলিক বলছে দারুণ বক্তা তো ফাটিয়ে দিল আচ্ছা বলুন কি ফাটানোর বুঝলো বলেন তো এই তো হচ্ছে সমাজ আমি কাউরি বিরোধিতা করছি না বড় কিন্তু ব্যাপার হচ্ছে জিনিসগুলো একটা দৃষ্টিকোণ দেখায় বুঝলেন যারা সোশ্যাল মোবাইলে রেকর্ডিং করে যারা চ্যানেল চালায় আমি ওদেরকে বলবো না কারণ ওরাও দিনের খিদমত করছে বিভিন্ন জায়গায় গ্রাম গ্রাম সে গ্রাম গিয়ে জালসাতে ভিডিও করছে করো ভাই এটাও দিনের খিদমত তোমরা করছো তোমাদের দোষ নেই আমি আমাদের বক্তাদের কথা বলছি তোমাদের কথা বলছি না হ্যাঁ তারা তোমরা দুঃখ পেও না তোমরা কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেল ম্যান ভাই যেটুকু কথা সেটাই দিবে তোমরা কাটছাট করিও না কাটছাট করলে পরে একটু অন্য কারণ এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ না এটা হিন্দুস্তান আমাদের দেশে বহু জাতি রয়েছে সবাইকে নিয়ে চলতে হয় থাকতে হয় এমন কোন কথা লিখবে না যাতে মানুষ আঘাত পায় কষ্ট পায় আর আমার ইসলাম ধর্ম কাউকে কষ্ট দেওয়ার জন্য দেয়নি একজন আমার ভিডিওকে ভাইরাল প্রচুর করেছে বাংলাদেশের নিয়ে আমি ও কথা বলিনি শুধু শুধু আমার নাম করে দিয়েছে জাকির চতুর্বেদী এই কথা বলেছে আমার হাতে বাঁশ দিয়ে দিয়েছে বলছে দেখো জাকির চতুর্বেদী কেমন হিন্দুদের বাঁশ দিয়ে দিল আচ্ছা বলুন ওরা রাখবে না রাখবে দুঃখ পাবে এরকম ভাবে কিন্তু পরে যে আমি বাস খাচ্ছি এটা তো হুসনায়দার লিখে দিয়েছে কিন্তু পরে নানান ঝুনা নানান রকম ফালতু কমেন্ট করছে রাস্তাঘাটে চলা দায় হয়ে যাচ্ছে যে সে উল্টো পাল্টা কথা এ এরকম কথাবার্তা অথচ আমি ওই কথা বলিনি আমার আগের কথা পিছন দিয়ে দিয়েছে পিছনকার কথা আগে কাটিং করে দিয়ে বাস ছেড়ে দিয়েছে এরকম উল্টো পাল্টা কথা নিয়ে ঋগ্বেদের এত পৃষ্ঠার মধ্যে এই কথা বলা হয়েছে কিন্তু আমি যেটা বলেছি সেটাই দেইনি এটা ইউটিউবে নয় ফেসবুকে খুব ভাইরাল বুঝলেন কে যে যাই হোক বাংলাদেশের একটা ছেলে দুবাইয়ে থাকে সেই ছেড়েছে ভিডিওটা নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি যাই হোক আমি আমার ওই চ্যানেলের মাধ্যম দিয়ে বলছি ওটা আমার কোনো দোষ নয় ওটা ইউটিউব যে করেছে সে বাংলাদেশি হোক বা কোনো ভারতের বিজেপি দলের কোনো লোকও আমার ভিডিওটাকে এডিট করেছে আমি ওর জন্য দায়ী নই কারণ আমার ইসলাম কোনো ধর্মকে আঘাত করে কথা বলে নাই বুঝলেন কত সুন্দর ইসলাম ধর্ম কেমন দেখুন একবার হাত তুলে বলেন আল্লাহু আকবার জি নফরত করোগে তুম তো মোহাব্বত করেঙ্গে হম ইনসানিয়ত কে দম পে হুকুমত করেঙ্গে হম এ দুশমন ইসলাম তেরি খৈর নহি হে আল্লাহ কে ঘর দের হে অন্ধের নহি হে আল্লাহর ঘরে দের রয়েছে কিন্তু অন্ধকার নয় তাই বলছে সরো ওই চিরদিন সবার সমান যায় না মৃত্যু সজ্জায় পড়ে গেল ছেলেকে ডাক দিল বেকারে বলে বলো আব্বা বলো বলে তোকে ডেকে
গেছি আমি তো মরে যাব মরার আগে তোকে একটা নসিহত করে যেতে চাই বলে বলুন আব্বা কি নসিহত করবেন বলে বেটা শোনো আচ্ছা বলো তো দেখি তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আল্লাহকে পাবো কেমন করে আর আল্লাহকে পেতে হলে কোন রাস্তা দিয়ে যেতে হবে তাহলে আব্বাটা শোনো তোমাকে সঠিক রাস্তা আমি আজকে বলে দিব বলে বলো আব্বা বলো বলে আচ্ছা বেটা একটা প্রশ্নের উত্তর দাও বলে বলেন বলে আচ্ছা আমার বাড়িতে অনেক রোগী আছে বলে হ্যাঁ আছে নানান জোড়া নানান রস্তম অসুখ নিয়ে আমার কাছে আছে আমি তাদেরকে ঔষধ দিই যাই হোক দি আর আমার ঔষধ পান করে এরা রোগমুক্ত হয়ে বাড়ি চলে যায় বলে হ্যাঁ যাই বলে তুমি কি জানতে চাইবে না আমি তাদেরকে কি কোন ওষুধটা দিই তুমি কি জানবে না বলে হ্যাঁ আপা নিশ্চয় আমার জানার আছে বলো তো কি ওষুধ দাও তাদেরকে যে তোমার ওষুধের এত পাওয়ার সবাই রোগমুক্ত হয়ে বাড়ি চলে যায় নানান জোড়া কেউ কুষ্ঠি রোগী কেউ জৈন রোগী যার যে যেমন অসুখ নিয়ে আসুক আর সব অসুখ তোমার ভালো হয়ে যায় কি ওষুধ দাও আমাকে একবার বলে যাও ছেলে বাবাকে আবদার করছে আল্লাহু আকবার চিন্তা করুন কি ওষুধ জি জি কোন ওষুধ চিন্তা করুন বাবা বলছে শোনো আমি বলতে আছি শোনো তুমি বলছো আমি কোন ওষুধ দিই মন দিয়ে শুনুন বলে বাবা আমি তাওরাত কিতাব পড়েছিলাম আর তাওরাত পড়তে পড়তে আমি এক জায়গায় নয় দুটো নাম আমি একাধিক জায়গায় পেয়েছি একটা নাম নয় দুটো নাম আমি একাধিক জায়গায় কয়েকবার পেয়েছি ওই দুটো নাম একটা নাম হলো আহম্মদ একটা নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নাম আমি আহম্মদ নাম পরে তেল পড়া দিই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরে আমি পানি পড়া দিই এই দুটো নামের বদৌলতে তেলে জলে পড়ে আমি আমার রোগীদেরকে দিই এরা খায় এবং শরীরে সেবন করে এই দুটো নামের বদৌলতে আমার সমস্ত রোগের রোগীরা সব রোগ মুক্ত হয়ে বাড়ি ফিরে যায় আমি অন্য কোনো ওষুধ দিই নাই তবে ব্যাটা শোনো ওরে যেই নবীর নামের বরকত হতে পারে সেই নামওয়ালা নবী জাতের উনার কত বরকত হতে পারে এরই জন্যই বলেছিলাম উনি সত্য নবী ওই আল্লাহকে পেতে হলে ওই মহান নবীর কাছে যেতে হবে সুবহানাল্লাহ বলে দেন টাকা দেন আবুল খায়ের ভাই আমার এইখানে তো ছিল তাই তো 1000 টাকা হুজুরে জাউলের হাতে ধরে দিল হ্যাঁ হুজুর সাহেবের হাতে রেজাউল করিম সাহেব উনার হাত দিয়ে 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন আর একজন কি বলল বেনামি বেনামি 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করো বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ জিন্দাবাদ সুবহানাল্লাহ 51 বস্তা কি নাম গো কি নাম সাবু শেখ এখানে বাড়ি আরে আছে নারে তাকবীর নারে ইনশাআল্লাহ এখন বলুন আমার গোলজার বাগ ভাইয়ের সাবু শেখ 51 বস্তা সিমেন্টে দাতা বলো জিন্দাবাদ সুবহানাল্লাহ আরিয়ান শেখের নামে আচ্ছা মারা গেছে আল্লাহ তাকে মাগফিরাত করুক এই দেখেন আপনার ছেলে নাকি নাকি আচ্ছা বেশি গেছে আস্তে ভাই বাজে হোক হ্যাঁ উনি আরিয়ান থেকে নাই 500 টাকা দিয়েছে নবীর মাদ্রাসায় আল্লাহ তুমি তার সেই ভাইকে জান্নাত জান্নাতবাসী করো বলুন আল্লাহুম আমিন 51 বস্তা সিমেন্ট হয়ে গেছে উনার নাই কেউ জোড়া এখানে কেউ নাই যে বলে সাহেব আমি সিমেন্ট দেব সিমেন্ট রক বালি যা পারেন সব দিতে পারেন হ্যাঁ যা দিতে পারেন বাস থেকে আরম্ভ করে যা পারবে সব দেন তারপরে মোলবিকে পাঁচ দিন দেবা মাদ্রাসার কথা বলছি যাই হোক কি নাম গো আপনার ভাই আচ্ছা আইন থেকে 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন তাই কি বলছে শুনুন বলছে শোনো তুমি যে আল্লাহকে পাওয়ার লেগে দিন রাত খুঁজে বেড়াচ্ছ ওই আল্লাহকে পেতে হলে মহান নবীর কাছে যেতে হবে তাহলে তুমি আল্লাহ পেয়ে যাবে তখন ছেলে বলছে আব্বা গো আমি যাব যাব ওই মহান নবীর কাছে যাব কোন জায়গায় হবে তখন বাবা বলছে শোনো মক্কা নগরে আবির্ভাব হবে তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা এইভাবে সমস্ত ঠিকানা বলে দিলেন ছেলে তখন বলছে আব্বা আমি যাব নবীর কাছে তখন বাবা বলছে শোনো তুমি এখন গিয়ে কোনো লাভ হবে না বলে কেন গো বলে তুমি যে নবীর কাছে যাবে সেই নবীর জন্য আবির্ভাব এখনো মক্কাতেই হয় না সুবহানাল্লাহ বলে নবী আসেন নাই তার আগে থেকে নবীর চর্চা চলে আর আমরা নবী আসার পরে খুশি মানানোর জন্য যদি কিছু করি এদের অ্যালার্জি হয়ে থাকে হায় রে অ্যালার্জি কঠিন অ্যালার্জি বলে নবী 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 কেন করে বেরেলি মোলবিরা কেন বেতর বাপের নাম বলবো
নবী নবী করব না তো কার নাম বলবো শুধু নবী নবী কেন করে আর তো শুনুন হ্যাঁ তারপর কত শুনে কত কি বলে নানা শুনে নানা রকম বলছে হ্যাঁ নবীর বদৌলতে তো সবকিছু পেয়েছি তার বলছে ভরাম করে বলছে আমরা ওসব মানি না আমরা ওসিলা ফসিলা সবকিছু মানি না শুনেন আমরা সবাই ওসিলাবার মানুষ বিনা ওসিলাতে কোনো কিছু হয় না আপনাদের ইমাম সাহেব আপনাদের গ্রামের মাওলানা একটা ছেলের বিয়ে দিয়ে দিল একটা মেয়েকে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিল কলমা পড়ে খুতবা পড়ে গোটা গ্রামের লোক নিয়ে শরীয়ত অনুযায়ী খুতবা পড়িয়ে ওসিলা মেনে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ওই ছেলেটা অরুষে মেয়েটার গর্ভে বাচ্চা এলো বাচ্চা তো আসবে আরেকটা করলো কি একটা ছেলে উমল মলের কাহু গেলাইনি ও রাস্তাঘাটে মাঠে ঘাটে যাই হোক ওর মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে ওর মেয়েটার গর্ভে বাচ্চা চলে এসেছে আচ্ছা বলুন ওই মেয়েটার গর্ভে যে বাচ্চা আর এই মেয়েটার যে গর্ভের বাচ্চা এই দুটোর মালিক কে আল্লাহই তো না ওটা আল্লাহ দিয়েছে এটা করে মোল্লা দিয়েছে নাকি এটাও আল্লাহ দিয়েছে এই মেয়েটার পেটেও বাচ্চা আল্লাহ দিয়েছেন ওই মেয়েটার পেটেও বাচ্চা আল্লাহ দিয়েছেন আচ্ছা বলুন তো দেখি দুটো বাচ্চা কি তাহলে আর দুটো তো আল্লাহ দেওয়া তাহলে দুটো কি এক হলো কখন না যেটা কালমা পড়ে মলবি দেখে ওসিলা মেনে বিয়ে হলো ওই বাচ্চাটা হলো শাহজাদা যে কলমা মানল না ওসিলা মানল না বিনা ওসিলা ছেলে জন্ম হলো ওটা হলো হারামজাদা যারা ওসিলা মানে তারা আমরা শাহজাদা যারা ওসিলা মানে না তারা হলো হারামজাদা এবার মাঠে মাঠে দৌড়ে বেড়াগা বুঝলেন বেশি কিছু বলা দরকার নেই হ্যাঁ আইসা বাকালমান কে লিয়ে ইশারা কাফি হতা হয় বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট যাই হোক তো কথা হচ্ছে কি বাপজি সোনামুখী আমার যাই হোক ওসিলার দ্বারা তো সব কিছু হয় তো ব্যাপারটা হচ্ছে কি ওই নবীর ওসিলা দিয়ে আমরা মানি তো বলেন না আইসা কেন জানবো সব কেন মানবো করে কি হবে তো শুনুন আর শিষ্যে ফারসি তক বসি ইহি ধুম হে জাতে আকা কি আই মজা গয়া সুবহান আল্লাহ বলিয়ে হ্যাঁ মানে বাধাল ভাইরা এদের খুব পছন্দ বুঝলেন তো ওই গজলটা এই গজলটা তো আমি এই গজলটা যেখানে বলি লোকে আমাকে মেলা পয়সা দিয়েছে আপনারা তো একটা পয়সা দেন না আজকে মাদ্রাসার লেগে তো দেন কমসে কম জোরে বলেন সুবহান আল্লাহ বলবো নবী আমার পৃথিবীতে আসছেন পৃথিবীতে আসছেন তাই আকাশ থেকে জমিন অবধি আল্লাহর ফরিস্তারা ফুলে সুসজ্জিত করে নবীর প্রতি সুস্বাগতম জানাচ্ছেন সুবহানাল্লাহ বলেন আমরা নতুন করি না এটা আগে থেকে শুরু তাই কি বলছে শুনুন হর শিষ্যে ফরসি তক বসি ইহি ধুম হে জাতে আকা কি আই মজা গয়া আমনা কে লালন মুস্তাফা কে লিয়ে রব নে দুনিয়া বানা আই মজা গয়া জোর সে বলেন সুবহানাল্লাহ কি বলছে দেখুন আপনা সোয়া মুকাদর জাগানে লাগাম রহমতোঁ মে ইয়ে সাবন নহানে লাগা রহমতোঁ মে ইয়ে সাবন নহানে লাগা মুস্তফা কি কদম ক্যা জমিন পর পড়ে মুস্তফা কি কদম ক্যা জমিন পর পড়ে মিট গই হর বুরাই মজা গয়া মুস্তফা কে লিয়ে রব নে দুনিয়া বনাই মজা গয়া তাই সেই নবীর জন্য কল্লটা কি নবী আমার পৃথিবীর বুকে আগমন হবে এরই জন্য চারিদিকে ইলান করতে আছে ওদিকে 1800 কিলোমিটার দূরে মক্কা থেকে অনেক দূর সিন শহরে এরা বাপ বেটায় আলোচনা হতে আছে এবার করলো কি বাবা দুনিয়া থেকে বিদায় নিল আমার আল্লাহ পাক বলেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন তোমার নিঃশ্বাসটা তোমার হুলকুমে যখন ঠেকাবো সেদিন তুমি অসহায় হয়ে যাবে তুমি হাজারো চেষ্টা করলে নড়তে পারবে না হাজারো চেষ্টা করলে কিছু বলার শক্তি থাকবে না তো
তোমার মুখ ফাটবে কিন্তু মুখ ফুটবে না কিছু বলার উপায় থাকবে না কারণ একটা কথা কুল্লুন নফসিন যায়কাতুল মউত পৃথিবীর বুকে বহু মজা চেখেছো পৃথিবীর বুকে বহু জিনিসের স্বাদ নিয়েছো কিন্তু তোমাকে একবার মউতের মজা চাখতে হবে মউতের স্বাদ গ্রহণ করতে হবে তাই মরতে হবে এ দুনিয়া ছেড়ে বিদায় নিল সেনাপতি এসে বলে ওগো বাবা শোনো তুমি বাবার একমাত্র ছেলে এইরকম করলে পরে ভেঙে পড়ো না তুমি যদি এরকম করো তাহলে রাজপ্রাসাদ সামলাবে কে রাজপ্রাসাদের গদি সামলাবে কে অথচ তোমাকে এর দায়িত্ব নিতে হবে বাবার কাজটা তোমাকে করতে হবে এরকম ভেঙে পড়লে হবে না চলো রাজপ্রাসাদে গদিতে গিয়ে বসি তখন ছেলে বলেছিল বাবারে আমার রাজপ্রাসাদের দরকার নেই বলে কেন বলে আমি বিশ্ব নবী মুস্তাফার দরবারে যাব বলে কেন যাবে মহান আল্লাহকে পাওয়ার জন্য বলে কেন রাজপ্রাসাদে কি হবে বলো বলে চারিদিকে এলান করে দাও আমার রাজপ্রাসাদ যা কিছু রয়েছে আমি নবীর মহাব্বতে সব বিলীন করে দিব নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ জি নবীর মহাব্বতে রাজপ্রাসাদ যা কিছু রয়েছে সব আমি বিলীন করে দিব বলে তাই নাকি বললে হ্যাঁ বলে আচ্ছা বলো তো দেখি তুমি ভুল করছো তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো ডিসিশন নিয়েছো এটা তোমার ভুল ছেলে বলছে কখন রাম আমার বাবা আমাকে বলেছিল বেটারে যদি রাজপ্রাসাদ চাস তাহলে হেদায়াত পাবি না আর যদি হেদায়াত নিতে চাস তোকে রাজপ্রাসাদ ছাড়তে হবে তবে একটা কথা জেনে রাখ যদি এই রাজপ্রাসাদ ছেড়ে হেদায়াত যদি পেয়ে যাস তাহলে এরকম একটা রাজ সাম্রাজ্য কেন মহান আল্লাহ তোকে হাজারো সাম্রাজ্যের মালিক বানাতে পারে আর যদি তুই হেদায়াত না নিতে চাস তাহলে যতদিন আছি ততদিন ভোগ করবি যার কোনো গ্যারেন্টি নেই অতএব একটা হেদায়াতটাই হলো আসল রহস্য ওটাই হলো সঠিক পথ ওটাই হলো সোজা পথ যখন বুদ্ধি রয়েছে হেদায়াত আগে নিয়ে যা তাই আমি চাই চেষ্টা করি নবীর মহাব্বতে যা কিছু রয়েছে সবই বিলীন করে দিব আমার কোনো কিছুরই দরকার নেই বললে ঠিক আছে সব জায়গায় ঢাক বাজিয়ে দিল মাইক ছিল না যার যা পাওনা ছিল সবাই নিয়ে চলে গেল যা কিছু ছিল সব বিলীন করে দিল অবশেষে আর কিছু রইল না একটা ছেঁড়া জামা একটা হাতে থলে ওই দুটো নিয়ে যখন বেরিয়ে পড়ল কিছু দূর যেতে না যেতে একটা বুড়ি মহিলা সামনে এসে গেছে বলে ও বাবা শোনো তুমি বলেছিলে যা ছিল সব বিলীন করে দেওয়ার জন্য আমি বড্ড দেরি করে ফেলেছি বাবা আমি বড্ড দেরি করে দিয়েছি তবে বাবা শোনো বলে কি হয়েছে বলো বলে আমি দেরি করে দিয়েছি আমার মনে হয় তোমার কাছে কোনো কিছু নেই তখন ছেলে বলছে আমি তুমি অনেক দেরি করেছো বুড়ি মা তুমি এসেছো যখন খালি হাতে ফেরত দেব না ওনার পরনের জামাতে স্বর্ণের বোতাম লাগা ছিল স্বর্ণের বোতামটাকে খুলে নিয়ে যখন ওই বুড়ি মার হাতে দিল বলে এটাকে তুমি নাও আর বাজারে বিক্রয় করে যা হবে তোমার খাবার এবং শীতের কম্বল খরিদ করে নিও বুড়ি তখন বলছে বাবা তোমার কাছে কিছু রইল না যে তখন যুবক বলে আমার দুনিয়ার ধন দৌলতের দরকার নাই আমার টাকা পয়সারও দরকার নাই আমি যেই নবীর কাছে যাচ্ছি সেই বিশ্ব নবীর তুলনা কোথাও নাই বুঝলেন সেই নবীজির তুলনা কোথাও নাই দলছে মাতরকে দোলাই নূরের বেশে কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে সবই নবীর বদাউলাতে চলে বলল মরুভূমি এলাকার পথ ধরে এক বছর কেটে গেল মক্কায় যখন প্রবেশ করলো প্রবেশ করাকালীন ডান দিকে দেখে একটা
খেজুরের বাগানের মধ্যে কতগুলো লোক কর্মতলিপ্ত আছে। উনি গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা বলো বলো এই মোর বাগানের মালিক কে হতে পারে? একজন এসে বলছে, আমি বাগানের মালিক। বলো কি বলতে চাও? তোমাকে দেখে তো মনে হয় না কোথাও তোমাকে দেখেছি, দেখেছো রাজা বাদশাহ মনে হচ্ছে। আসলেই তো বাদশার ছেলে, একমাত্র রাজার ছেলে, দেখে তো মনে হচ্ছে রাজা বাদশার ছেলে, কিন্তু পোশাক দেখে ছেঁড়া জামা দেখে মনে হচ্ছে রাস্তার ভিখারি, কিন্তু চেহারার সঙ্গে মনের মিল হয় না। আমাদের যেমন আজকাল ছেলে পেলেদের দেশ বুঝেছেন কি চাচা? সুবহানাল্লাহ, তাই নাকি? এর আগে 10,000 দিলে আর এই 10,000 কি নাম বুঝে? তাসলিম শেখ। সুবহানাল্লাহ, এখানে বাড়ি নাকি? কালিকম কালিকম, নারায় তাকবীর, নারায় রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ। এহবাবজি, আমার কালিকমের আগে 10,000 দিয়েছে, এখন 10,000 দিলে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কালিকম একাই 20,000 টাকার দাতা, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো। মরার সময় ইমান আমারে শহীদ কবরে যেন যেতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ নাই? আমি তো বেশি বলিনি গো, 1,000, 10, 20 এসব বলিনি, আমি 1,200 করে বলেছি। একজন হয়েছে, আর যদি চারজন দিতেন তো কি ভালো হতো সত্যি। আর নাই কেউ? কাউরে আপনাদের কেউ মরেনি? হ্যাঁ মরবে তো বটে, তার আগেই দেন। আর মা বোনের আপনাদেরকে বলবো, সোনামুখী আমা, যারা ইয়াং ছেলে যারা আছো, ইয়াং জেনারেশন, তোমাদেরকে আমি এর আগে একটা অফার দিয়েছিলাম, আজকেও দিচ্ছি। যদি মনে করো কোথাও লাইন মারার দরকার নেই, এখানে ওখানে ছুটে বেড়াতে হবে না, মোবাইলে টোবাইলে, শুধু ভালো বউ পেয়ে যাবে। 2,000 টাকা 1,000 টাকা দাও, দোয়া করে দেবো, ভালো বউ পেয়ে যাবে, কোথাও যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর যাদের বিয়ে হয়ে গেছে, তারা যদি মনে করে যে না আমাদেরও চোখাত পাল্টাতে হবে, একবার দরকার আছে, তো আপনারা 2,000 টাকা লাগবে আপনাদেরকে। আপনাদের জন্য দোয়া করে দেবো, যার ভালো বউ পেয়ে যাবে, অসুবিধা নেই, সবার জন্য সেম অফার আছে, বুঝলেন? কোনো প্রবলেম নেই, আল্লাহ আপনাদের নেকদার কবুল করুক, অসুবিধা নেই। এই সমস্ত জায়গা দিলে পরে কোনো দিন বিফলে যায় না গো। বেকার দেবো বললেই দেওয়া হয় না, আর নিবো বললেও নেওয়া হয় না। আমার মন বলে আপনারা দিবেন, অসুবিধা নেই। চাইতে চাইতে অনেকগুলোই হয়েছে প্রায়, ইনশাল্লাহ এখনো বহুত আপনারা দিতে বাকি আছেন। আমার পরে যিনি বক্তা আছেন, পশ্চিমবঙ্গের স্বনামধন্য সুরকার বক্তা, ওনার মূল্যবান বক্তব্য শুনবেন, ওনার হাতে আপনারা যথেষ্ট দেবেন, বুঝলেন? আমি শুধু চারটি স্বরূপ আপনাদের কাছে এসেছি, আমার কথা শুনে তো বুঝতেই পারছেন, একটা কথা বলছে 14 বার কাজ শিখালে ভিতর ভিতর তেরি লেগে। যাই হোক, দোয়া করবেন। হ্যাঁ, সামনে বহুত ই নিয়ে আছি, আল্লাহ যেন কামিয়াব করুক, বুঝলেন? আর এই মাদ্রাসার জন্য দিন থেকে দোয়া করবেন, আমরাও দোয়া করি। লক্ষ কোটি টাকার চাইতে দোয়াটাই হলো দামি জিনিস। আল্লাহ যেন এই মাদ্রাসাকে এবং আমার বাপজিদেরকে, যে সমস্ত ওলামারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত রয়েছে, আল্লাহ যেন সকলকে কামিয়াব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি সোনামুখী, আমার 10-এর লাঠি একের বোঝা, দোয়াতেই সব হয়। আমাদের মতন ছেলে কি আছে? দুপাতা পড়া মলবি, আমাদের কি ক্ষমতা আছে? আমরা কত কি জানি, কি শিখেছি? বিশাল বড় কি আল্লামা হয়ে গেছি? কিছু নয়, ডিগ্রি হাসিল করে সব কিছু হয় না, কিন্তু যেটা আল্লাহর তরফ থেকে হয় সেই বেটার সঙ্গে কোনো মোল্লা পাল্লা দিয়েও পারে না, বুঝলেন? এগুলো হচ্ছে আল্লাহর দান। তো যার জন্য আল্লাহ দোয়ার বদৌলতে হিরো বানাতে পারে, তো যার জন্য সোনামুখী আমার এরই লেগে বলছি, আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ, মুসাফির মানুষ আছি আমি, বুঝলেন? বহু দূর থেকে এসেছি, যদিও আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে ঘর, কিন্তু আমি তো থাকি না, বাইরে থাকি, যার জন্য আমাকে বহু দূর থেকে আসতে হয়েছে, আবার আমি চলে যাব। হ্যাঁ, এরই জন্য বলছি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আপনাদের মনের আশা পূর্ণ করে, অবশ্যই আপনারা ধ্যান দিবেন। হ্যাঁ, একবার মহব্বতের সহিত দরুদ নজরানা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, সাল্লাল্লাহু মুহাম্মাদিন, সাল্লাল্লাহু মুহাম্মাদ। হরদম জবাসে নিকালো পাতনে মোহাম্মদ, হরদম জবাসে নিকালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কহনা হে গুল জাহান কা মেরা কহা নহীঁ, মেরা কহা নহীঁ। আমার হুজুর আসিফুল সাহেব বলছিলেন যে কালা হযরতের সম্মান কাবাত পড়েন, তো বলেই দিলে কি? অন্য দিন তো অন্য শুনেছেন, মাওলা মাওলা আলী আলী, আজকে অন্য শোনাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কহনা হে কুল জাহান কা মেরা কহা নহীঁ, মেরা কহা নহীঁ। কহনা হে কুল জাহান কা
मेरा कहा नहीं, नूरे जमी पे दूसरा अहमद रजा नहीं, नूरे जमी पे दूसरा अहमद रजा नहीं। सुभानअल्लाह सुभानअल्लाह कत जुरा बोलें बुझेछेन किन्तु आमी ओलामादेर के बोलबो कि जानें आपस में लड़ना और झगड़ना तो है बुरा, आपस में लड़ना और झगड़ना तो है बुरा, आपस में लड़ना और झगड़ना तो है बुरा, झगड़ना तो है बुरा, अरे नजदी पे जूता फेंकना कोई बुरा नहीं, नजदी पे जूता फेंकना कोई बुरा नहीं, कोई बुरा नहीं। और बोलो लगता है पोलियो का मर्ज है तुझे जरूर, लगता है पोलियो का मर्ज है तुझे जरूर, जो बुझते तारे चुप थकते ना नोट ना दिले भोटो दीते कम से कम सुभान अल्लाह बोले। लगता है पोलियो का, लगता है पोलियो का मर्ज है तुझे जरूर, तुझे है तुझे जरूर, जो ताजी में मुस्तफा को ये नजदी उठा नहीं, वाह वाह बहुत अच्छा बहुत अच्छा, नहीं ताजी में मुस्तफा को ये नजदी उठा नहीं, नजदी उठा नहीं। से संद जोरे बोले सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। जो मांगना है मांग लो, ये है दर रजा, ये है दरे रजा, ये है दरे रजा, जो मांगना है मांग लो, ये है दरे रजा, ये है दरे रजा, इस दर से आज तक कभी धोखा हुआ नहीं, धोखा हुआ नहीं, नूरे जमी पे दूसरा अहमद रजा नहीं, अहमद रजा नहीं। सुभान अल्लाह सुभान अल्लाह। চিন্তা আল্লাহ জানে এরকম মা সবারই ঘরে ঘরে দেয় নাকি? সভ্যতা শিক্ষা দেয়নি। আগেকার বাড়ির পাশ দিয়ে যেতাম তো মায়েদের কান থেকে মুখ থেকে কোরআনের শব্দ শুনতে পেতাম বাড়ির পাশ দিয়ে, আর এখন কি হচ্ছে? ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা, এখন এরকমই হচ্ছে বুঝলেন। এখন আর ভালো কোরআনের আলাপ শুনতে পাওয়া যায় না, আফসোস লাগে, দুঃখ লাগে, বড় দুঃখ লাগে, জানেন কষ্টের সহিত বলছি। তারপরে কি হতো? এই দস্ত ছিলই বাড়িতে, যে ছোটখাটো নেকিগুলো হতো এখন ওটাও হয় না। ওযু বদনাতে ওযু নামাজ রোজা করেন না ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকাকালীন যে ছোটখাটো নেকি হতো আউট ইনকাম ওগুলো এখন হয় না। কেমন দেখেন তো, কে বদনাতে ওযু করলে নেকি পাওয়া যায়? হ্যাঁ, কিন্তু এখন ক্যাপ সিস্টেম হয়েছে, ও নেকি থেকে আপনি বাদ গেলেন। দস্তরখানা বিছিয়ে খাবার খেলে নেকি পাবেন, শূন্য তাদাই হবে, নেকি হবে, জল লোকমা খাবে তো শুনে নেকি পাবেন। এখন কি হয়েছে? ডাইনিং টেবিল উঠেছে, ওই নেকি থেকেও আপনি বাদ গেছেন। যত ছোটখাটো নেকি ছিল সব এখন আস্তে আস্তে করে চলে গেছে বুঝলেন। এই তো হচ্ছে দেশের পরিস্থিতি বাপজি, আল্লাহ বরকত ছিলেছে। আর এই জন্য বলবো ছোট ছোট ছেলেরা, আজকাল ইয়াং জেনারেশন ভাইরা আমার, ধর্মীয় মহফিলে কেন থাকে না জানেন? একটাই কারণে থাকে না, কারণ আপনারই নাকি আপনার পোতা তো বাতো বাতো পয়সা দিয়ে যান, আর নাহলে পয়সা নিয়ে আসেন আপনি। আপনার পোতা বলি ছেড়া দাঁড়ান কি দেখাচ্ছি মজা। হ্যাঁ, যারা উল্টা দোয়া দিব তো কথা হচ্ছে কি শুনে, এবার কথা হচ্ছে কি, এই হচ্ছে ব্যাপার। আজকাল আমাদের ইয়াং জেনারেশন কি আর করব, এই সমস্ত ধর্মীয় দিকে নেই। কেন নেই জানেন?
আমি বাস্তব কথা বলি হক কথা বলি আপনাদের এদিকে আমি সব জায়গায় আসি না অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করে হুজুর আমাদের এদিকে প্রোগ্রামে আপনার আপনার ওয়াজ কেন পাই না আপনার কেন দেখতে পাই না প্রোগ্রামে আপনার ইউটিউবে হাজার হাজার মুরগি থাকে তো আপনাকে আমি আসলে আসি না তো কি করে হবে আর কেন আসি না কারণ আমার রেট লাগবে বেশি ভিজিট লাগবে বেশি ওই অ্যামাউন্ট আমি অত দূর থেকে আসতে পারবো না কাছের হলে করে দিতে পারতাম কিন্তু সব জায়গায় তো সমান নয় হ্যাঁ সব জায়গায় যেখানে ভালোবাসার খাতির আছে সেই জায়গার হচ্ছে ব্যাপারটা হচ্ছে আলাদা আর কেন অ্যামাউন্টের কথা বলছি এটাও জেনে রাখি কারণ জানো কারণ ওই জিনিস যদি না হয় তো আপনি কদর বুঝবেন না যার পায়ের তলের ধুলোর যোগ্য আমরা নই এরকম যোগ্য আলী লাকজন স্টেজে বক্তব্য দিচ্ছে ভাষণ দিচ্ছে তাকে পাবলিক কি বলছেন কি মলবি বেয়া কেমন বক্তব্য আর এই কত টাকা নেন অত বড় একজন আলিমকে কি দিচ্ছে জানেন 2000 টাকা আজকাল বক্তারা নিচ্ছে কেন জানেন এর জন্য দায়ী হচ্ছে পাবলিক শিখাচ্ছে বুঝলেন কারণটা হচ্ছে কি 4 বছর আপনি 1 বছর আগে দাওয়াত দিচ্ছেন আর কালকে প্রোগ্রাম হবে 2 দিন আগে বলছেন হুজুর আমাদের কমিটির মধ্যে ঝামেলা লেগে গেছে হুজুর পাশের গ্রামে জলসা তাই আজকে তো আমরা করব না ডেটটা একটু পিছাবো আবে তোর ডেটের লেগে হাজার হাজার প্রোগ্রাম ছেড়ে ছাড়তে হয়েছে তোকে কথা দেওয়া আছে বলে আর আজকে 2 দিন আগে তুমি বলে দিচ্ছ হুজুর আমাদের প্রোগ্রাম হবে না এরই লেগে বলে টাকা দে আগে ফুল টাকা পেমেন্ট করে হাফ টাকা দিই আর টাকা যদি দিয়া থাকে তো তুই কেন তোর বাপ শুদ্ধ জলসা করবি পুলিশে পারমিশন না দিলে তুই বাড়ির ভিতরেও করবি মাইক না বাজিয়ে তুই এমনি করবি তুই পয়সা দিয়ে আছে যে আর 14 বার করে ফোন করবি হুজুর কত দিলেন কত দিলেন কত কি তোর বিগার থাকবে আর পয়সা নিয়ে নিয়ে জীবক তো বলিবে কোনো দাম না যখন ইচ্ছা তখন বারণ করতে যখন ইচ্ছা তখন দায়িত্ব করতে এরই জন্য বুঝলেন যার জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে তেরি লেগে সোনা মুখে আমার আসলে দোষ করে বেহুদা মার খায় গুছি সুদ্দা বুঝলে তো আমার ওই কারণে আমি আসতে পাই না আসা হয় না যাই হোক কোনো কারণে কিন্তু আমি যেখানে ভালোবাসা পাই সেখানে আমি টাকার কথা কিছু বলি না কারণ টাকার চাইতে ভালোবাসা ব্যবহারটা হচ্ছে মেন জিনিস দামি আপনারাই দেখুন আজকে 2-3টা আশেপাশে প্রোগ্রাম ব্যতীত আমার হ্যান্ডবিলে নাম আছে অথচ আসিনি কারণ সব দিক দেখতে হয়েছে কিন্তু এখানে শুধুমাত্র হুজুরদের কথায় ভালোবাসার খাতিরে আর মাদ্রাসা রয়েছে দিনী মাদ্রাসা বুঝলেন এরই জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের নেক নিয়াত পূরণ করেন বলুন আল্লাহুম আমিন যাই হোক তো যেটা আমি বলতে যাচ্ছিলাম আজকাল মুসলমানদের ছেলে মেয়েরা ধর্মীয় জায়গাতে থাকে না একটাই কারণ ইসলামিক জায়গাতে পাবেন না মেলাতে খেলাতে পাবেন ইসলামিক জায়গাতে পাবেন না কেন জানেন আমাদের বাবা মা ছোট থেকে ছেলেকে ওই শিক্ষা দেয়নি ওই শিক্ষা দেয় নাই ছোট থেকে যদি শিক্ষা দিত তাহলে ভালো হতো ছোট থেকে ছেলেকে কোরআন শিখায়নি ছেলেকে কোনোদিন ভালো জিনিস শিখায়নি এক বাপজি 100 টাকা দিয়েছেন আল্লাহ তার নেকদারকে কবুল করুক বুঝলেন ভালো জিনিস শিখায়নি ছেলে জন্ম হয়েছে কানে আজান তকবীর তো দেয়নি কি দিয়েছে দোল্লায় শুয়ে দিয়েছে আর মা এখন আরাম করছে আরাম তো করতে হবে ঘুমোতে হবে তো কানের গোড়ায় অ্যান্ড্রয়েড মোবাইল বাজিয়ে দিয়েছে আর মোবাইলে কি বাজছে জানেন সাথিয়া বিনতেরে দিল মানে না উছেল কি ভালো হবে ও তো বলবে ক্যা করু ক্যা কহু কিছু জানে না ও কি হবে মাওলানা বড় হয়ে ভাবছে তাহলে যে ছেলে ছোট থেকে গান শিখে মানুষ হয়ে আছে যে ছেলে গান শুনে সব বড় হয়ে আছে ও কি বড় হয়ে খোদার কালামের মুখ দিয়ে বেরোবে ও তো সেই গানের দিকেই যাবে দুনিয়াবি মাহফিলের দিকেই যাবে এরই জন্য তো আজকাল আমাদের এই সমস্ত যুবক এরকম হচ্ছে যাই হোক বাপজি সুদরান বাগদহার ফাতেমা বিবি তোমার পিতা দান করেছেন খোদার ওই কালা সুবহানাল্লাহ বলেন মা ফাতিমার শান যার বর্ণনা করে যাবে না মা ফাতিমার সরদারিনী আপনাদের জান্নাতের আমলিদের সরদারিনী হলো আমার মা ফাতিমা জননী এই জন্য বলবো নাই ইনশাআল্লাহ মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবেসে নাই কোনো মা বোন আপনারা যদি থাকেন স্বামীর পকেট কইতে হয়ে দিলে আপনারা এখানে কমিটিদেরকে নাম লিখাবেন আজকে যদি না পারেন আগামী কালকে দিবেন 2 মাস পরে দিবেন মাদ্রাসা দিবেন আপনারা পরে নাও যদি পারেন সামনে বছর জালসা দিবেন সেটাও যদি সম্ভব না হয় তো মরার পরে দিবেন হ্যাঁ মরার পরে দিবেন তা ভালো কিন্তু দিবেন যাই হোক আল্লাহ আপনাদের নেকদানকে কবুল করুক যেটা বলছে শোনা আমার তাই বলছে
সরগ পৃথিবীর বুকে তোমরা রয়েছো তাই এবার হলো ডাকি বলছে ইসলামিক লেবাস দেখে মনে হয় না তুমি কেমন ছেলে আমাদের যেমন লেবাস রয়েছে ওর কিন্তু লেবাস অন্য রকম তাই বলছে ব্যাটারে দেখে মনে হচ্ছে রাজা বাদশার ছেলে কিন্তু লেবাস থেকে ধরা যায় না মনে হচ্ছে ফকির কি বলতে চাও বলো তখন ছেলে বলতে আছে ওগো শুনুন আমি কিছু বলতে চাই না বলে কি বলতে চাইছো বলো বলছে আচ্ছা হুজুর আপনি যদি বাগানের মালিক হন বলে হ্যাঁ আমি বাগানের মালিক বলে আপনি কি আমাকে কাজে নেবেন বলে তা কাজে নেব বলে হ্যাঁ বলে কত বেতন নিবে বলে আমাকে বেতন লাগবে না কোনো মজুরি লাগবে না দুই বেলা পেট ভরে খেতে দিবেন তাহলেই হলো তবে একটা শর্ত আমার প্রিয় মানুষকে যখন আমি দিদার করতে যাব যখন দেখা করতে যাব আপনার বাগান থেকে কিছু খুরমা খেজুর নিয়ে যাব সেই দিন আপনি কোনো বাধা দিতে পারবেন না বলে যত ইচ্ছে নিয়ে যাবে যাও যত ইচ্ছে তোমার বাগান খেজুর খুরমা নিয়ে যাবে যাও ফ্রিতে বলে কেউ ছাড়ে তখন তো এমনিতে মানুষকে কাজ করি ওরা পয়সা দিত না তার উপরে ফ্রিতে পাচ্ছে করো কাজ আহারে একদিন হয়ে গেল প্রত্যেক দিন আসে রাত যায় রাত আসে দিন যায় এমনি করতে 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 কয়েকদিন কেটে গেল চোখের পানি ঝরতে থাকে আর আল্লাহর দরবারে আসমানের দিকে মুখ করে শুধু এই কথা বলতে থাকে ও যখন থাকি দূরে দিশে হারা এই হৃদয়ে লাগে বেদনা নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ বনের কোকিল ডাকে যখন বনে তোমার ছবি ভাসে দুই নয়নে বনের কোকিল ডাকে যখন বনে তোমার ছবি ভাসে দুই নয়নে নাই কুল কি নারা থাকি দিশে হারা এই হৃদয়ে ওগো তোমারে পাবো কি পাবো না নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না আমি তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না দিনের পর দিন কেটে গেল একদিন দেখতে 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 দিন আসে আবার দিন ডুবে যায় আবার রাত্রি আসে আবার রাত্রি চলে যায় এমনি করতে করতে একদিন দুদিন নয় এক বছর দুই বছর নয় ওই বাগানের কাজ করতে করতে পাকা একুশটি বছর কেটে গেল বাগানের কাজ করতে করতে একুশ বছর কেটে গেল শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে চোখে ঠিক মতন দেখতে পাই না শরীর দুর্বল হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে আর বল পাই না মাটিতে হাত দিয়ে জমিনে পড়ে গেল আর মনে মনে বলে আল্লাহ আমার মনে হয় আর নবীর দেখা পাবো না আমি যার আশাতে এত কষ্ট করে এসেছি আমার মনে হয় নবীর দেখা কপালে নেই এই বলে কান্না করতে থাকে আমার আল্লাহ পাক বলে বান্দা সর আমি নবীর বদৌলতে সব কিছু করলাম আর নবীর বদৌলতে তামাম জাহানকে তৈরি করলাম আর নবীর ভালোবাসায় তুমি এত কিছু কুরবানি করলে নবীর নবীর দেখার আশায় তোমার কি আর করবো তোমার আশায় আমি কেন পূর্ণ করব না কিতাবের মধ্যে লেখে ওই যুবকটা মরণের বয়স পেয়ে গেছিল শুধু নবীর সাক্ষাতের আশায় আমার নবী মুহাম্মদের ওসিলায় আল্লাহ তার একশো বছর আরো হায়াত বাড়িয়ে দিলে মরণের বয়স পেয়ে গেছিল কিন্তু আরো একশো বছর হায়াত বেড়ে গেল আসুন তারপরে কি হতে আছে রামপুর গ্রামের রিদওয়ান নাম 20 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি তার নেকদান কবুল করুক আমিন কাউসার মিয়া কোথাকার আচ্ছা বাধালের কাউসার মিয়া 10 বস্তা দিয়েছে আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো আলামিন 15 বস্তা দিয়েছে আল্লাহ তুমি তার নেকদান কবুল করো জাহির হোসেন 10 বস্তা তারপরে এই কয়টাই আচ্ছা আচ্ছা আরো আছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক জন 10 বস্তা করে সিমেন্ট দিয়েছেন আপনারা এখানে কেউ নাই যে 10 বস্তা সিমেন্ট দিবেন আজকে তো লাগছে না পরে দিবেন নাই কোন যোগ্য বাপের যোগ্য বেটা একজন শুধু হাত উঠান
দরবারে দোয়া করে আল্লাহ কি আমাদের মনের আশা পূর্ণ করতে পারে না নিশ্চয় পারে কোনো সন্দেহ নেই যাই হোক বাপজি সোনামুখী আমার মনসুর আলী সুবর্ণ মির্গি পাঁচ বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত সুবর্ণ মির্গিতে মাদ্রাসা আছে তো হ্যাঁ হ্যাঁ সুবর্ণ মির্গি যাই হোক সুবর্ণ মির্গি এইদিকে সুবর্ণ মির্গি একজন 200 টাকা দিয়েছে আল্লাহ তাআলা তার নেকদানকে কবুল করুন সুবর্ণ মির্গি এখান থেকে কাছে এত নাকি হ্যাঁ যাই হোক সুবহানাল্লাহ সবই সুবর্ণ মির্গি আর দুবস্তা লিখে দাও লিখে দিলেন বাহ খুব ভালো কত বস্তা লিখলেন ঠিক আছে আল্লাহ তাআলা নির্দান কবুল করুন হ্যাঁ জলিল মিলিটারি সুবর্ণ মির্গির 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি তাদের মনের আশা পূর্ণ করো আর যাই হোক ইনশাআল্লাহ সিমেন্ট 10 বস্তা করে কত হলো একবার দেখিয়েন তো হিসাব করি হ্যাঁ আর 50 বস্তা 50 হয়নি মনে হয় 51 বস্তা একজন আদি 51 হয়েছে শুধু সাবু ভাই নাকি হ্যাঁ সাবু সে মানে আপনার যদি বাপজি হয় তো আমার ভাই হয়েছে জি 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 অসুবিধা নেই হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ যাই হোক কোনো ব্যাপার নেই আমার পরে পরে খুব মূল্যবান বক্তব্য বক্তার রয়েছে ওনাদের মূল্যবান বক্তব্য আপনি শুনতে পাবেন কেন তোমার কোন আশা পূর্ণ হবে না কোন দিকে গড়ে লাভবান হতে পারবে না অন্তিম মহারিষি বিশ্বরবি মহান কে তোমরা যদি সাড়া দিতে পারো তাহলে জেনে রাখো যদি নবীর উম্মত হয়ে যাও নবীর গোলাম হতে পারলে সারা জগৎ তোমার গোলাম হয়ে যাবে নবীকে মানতে হবে কিন্তু এইদিকে যেদিকে আমি যাচ্ছি সেদিকে যেতে দিন আর এদিকে বক্তব্য ঠিক করব হ্যাঁ মাশাআল্লাহ আমার পরে পরে বক্তব্য সাহেব সেলিমউদ্দিন চিশতি সাহেব রেডি হন ছাড়লাম বলি কেবল তাড়াতাড়ি রেডি হন যাই হোক অসুবিধা নেই সবাই আমার সিনিয়র তার জন্য ওস্তাদ সমতুল্য বাপতুল্য লোক বুঝলেন কিন্তু আজকে একটা জিনিস এখানকার নিয়ম খুব ভালো দেখলাম মানে অনেক জায়গা ভুল ভাল করে দেয় বাপদেরকে আগে দিয়ে দেয় ছেলেদেরকে পরে দিয়ে দেয় আজকে বেটাকে আগে দিয়ে দিয়েছে বাপকে পরে দিয়েছে অসুবিধা নেই কোনো ব্যাপার নেই যাই হোক তাই বলছে সারা ওই নবীর মহব্বতে 100 বছর হায়াত বাড়িয়ে দিল এখান থেকে তো বলছিলাম তারপরে কি হচ্ছে দেখুন যখন হায়াত পেয়ে গেল কিছুদিন হয়ে গেল দুর্বল শরীর
সবল হয়ে গেল জীর্ণ শীর্ণ শরীর ছিল আবার তন্দুরুস্ত হয়ে গেল এবার কল্লটা কি যখন ওনার মনে পড়ে গেল এবার কিছুদিন পরে ওই বাগানের ভিতরে একটা কর্ণরে কয়েকজন লোক মিলে বলাকহ করতে লাগলো তুই কি জানিস রে ভাই যেমন চার পাঁচটা লোক এক জায়গায় বসে গল্প করে ওরকম ওই বাগানে এক কোনায় বসে গল্প করতে লাগলো বলে তুই কি জানিস ভাই বলে কি বলে ওই ছেলেটা যা বলেছিল সত্য বলেছে ও বলছে ও তো কোনোদিন মিথ্যে কথা বলেনি বেনামি পাঁচ হাজার সুবহানাল্লাহ আপনি বাম হাতে গুনতে পারেন গো সুবহানাল্লাহ এটা বেনামি পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করো বুঝেছে হ্যাঁ তাই বার করলো কি কে আচ্ছা ঈদিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঈদিল উনি উনি কত বলেছে দুই বলছেন পাঁচ না না মেম্বার স্যার না পাঁচ হাজার টাকা দিয়ে ভালো ভালো যান আপনি দোয়া করে দেবো ভালো বল পাবেন জি নারে তাকবীর নারে রিসালাত এখন ঈদেল ভাই সাহেব 5000 টাকা দাতা বলো জিন্দাবাদ জিন্দাবাদ অসুবিধা নেই থাকতে লিয়া যাবে অসুবিধা নেই কোনো ব্যাপার না হ্যাঁ আল্লাহ তুমি তাদের মনের আশা পূর্ণ করো তো যেটা আমি বলতে যাচ্ছিলাম কয়েকদিন হয়ে গেল ওই বাগানের কর্ণারে সবাই বলা কাহ করে তোমরা কি জানো ও যেটা বলেছে সেটা সত্য বলেছে ও তো কোনোদিন মিথ্যে কথা বলে না ওর বাণীটা সত্য কথা আমার মন বলে ওই ছেলেটার চরিত্রে কোনো দাগ নেই চাঁদের মধ্যে দাগ রয়েছে ওর চরিত্রে কোনো দাগ নেই আমার মন বলে যা বলে সত্য বলেছে ওর কথা মেনে নিতে হতো আর যেমন এই কথা শোনা ওই যুবক দৌড়িয়ে ওদের কাছে গিয়ে বলছে ভাই তোমরা কার কথা বলছো বলে তুমি জেনে কি করবে বলে একবার বলো ভাই বলে আর তুমি বলো না আমাদের এই জায়গায় আমাদের শহরে আমাদেরকে ডেকেছিল আজকে ফারানের চটি দেখেছিলাম বলে কে ডেকেছিল আর বলো না আমাদের এখানকার আব্দুল্লাহর ছেলে একটা মোহাম্মদ বলে নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে ডেকেছিল জিয়াগজ মাজরুল 10000 টাকা দাতা বলো জিন্দাবাদ 10000 কিন্তু তিনজন হলো ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা আরো দিবেন তাই বলছে শোনো জালবার করলোটা কি মনের আশা পূর্ণ হলো উনি বলতে আছেন আমার কথা বাংলাদেশের বক্তা এসে গেলেন এটা কথাটা একটু বলেন আচ্ছা আপনার সম্মুখে বাংলাদেশের বক্তা এসে গেলেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের বক্তা চলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেয়েদের 12300 টাকা আজকে আমার পয়সা ওদেরকে দিন দিলা ভালো করেছো যাকে মেয়েরা 12300 টাকা দিয়ে আল্লাহ তাআলার নেকদারকে কবুল করো 330 12330 পূজিয়া দিতে হবে তোমাদেরকে গো 12000 করেছে শুধু কমসে কম তোমরা 20000 করবার চেষ্টা করো যেমন করো জি জি হ্যাঁ হ্যাঁ তোমার চ্যানেল লাগি গো ভাই হ্যাঁ কি নাম তোমার মোহাম্মদ ইসলাম জাকির হোসেন তোমার নাম ওরে বাবা তার তুমি তো আমার মিথ্যা হয়ে যাচ্ছ বা বাবা ও যেমন দেখতেও ভালো তেমন মোবাইলও ভালো বুঝলেন তো হ্যাঁ যাই হোক হ্যাঁ তো যাই হোক আল্লাহ যেন আমাদের সমস্ত ভাইদেরকে সকলকে আবাদ রাখো বলুন আল্লাহুম্মা আমিন জি মানুষের কদিনকার দুনিয়া বলুন মেল মহব্বত ভালোবাসা এটাই তো হচ্ছে মেন জিনিস তাই তো কদিনের দুনিয়া আজ আছি কালকে নেই কত বড় বড় রাজা বাদশা এলো চলে গেল মহারথীরা আজকে আমরা আছি কালকে থাকবো না আপনি আজ আছেন কাল থাকবেন না চিরদিন সবার সমান যায় না সোনামুখী এর লেগে যতদিন দুনিয়ার বুকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন চেষ্টা করুন আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে দিনই হালাতে মানে ইমানি হালাতে বাঁচিয়ে রাখেন সকলে বলি আল্লাহুম আমিন বাপজি সোনামুখী আমার যাই হোক কি বলতে যাচ্ছিলাম ভাই ওয়াজ কালেকশন যদি হয় একটু হলমাল হবে মাদ্রাসার জলসা আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে যার জন্য একটু এদিক সেদিক হচ্ছে লাইন লাইনচ্যুত হয়ে যাচ্ছে তবু যাকে ব্রেন ঠিক আছে হারিয়ে যেয়ে আবার কিন্তু ধরে নিচ্ছি প্রবলেম নেই তো গত কথাটা হলো কি ইনি গিয়ে বলছে তোমরা কার কথা বলছো বলে আর বলো না আব্দুল্লাহর বেটা আমাদের গ্রামে একটা ছেলে আছে ও বলছিল কি জানো বলে তোমরা সবকে বাদ দিয়ে আল্লাহর উপাসনা করো আল্লাহর ইবাদত করো বলে তাই নাকি বললে হ্যাঁ বলে তোমরা কি বললে বলে বললাম একটা কারণে শোনো যে আর আমরা আমাদের মন বলে যে সে যেটা বলেছে সত্য কথা বলেছে বলে তাহলে মানলে না কেন বলে মানব কি করে আমাদের কিছু বলার আগেই তো তারই বাচ্চা ছাড়া মারব ধরব করতে লাগলো বম মানে পাথর ছুড়তে লাগলো আমরা আর কি বলার আছে বলো উনি বুঝে গেলেন যে এতদিন আমি আমার প্রিয় মানুষ যার খোঁজে এতদিন কষ্ট করলাম এই সেই আসল লোকের খোঁজ পেয়ে গেছি এই বলে উনি চললেন রওনা হলেন নবী মুস্তাফার দিকে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে বহু ঘটনা আল্লাহ পাক যদি হায়াত দারাজ করুক নেক্সট পর্বে
পারবে কোনদিন তখন এরপরে বলা হবে যদিও বা আমি জীবনী করি না কিন্তু জীবনের ছলে আপনাদেরকে বোঝালাম যাই হোক সোনামুখী আপনারা দোয়া করবেন বুঝলেন বক্তা চলে এসেছেন আমিও একটু চলে যাব কালকে আবার কি পুরো প্রোগ্রাম রয়েছে 7টা 20তে জানেন দমদম আমাকে এয়ারপোর্ট পৌঁছাতেই হবে যেমন করে ওখানে ফ্লাইট আছে হ্যাঁ এই জন্য আমি ওখানকার প্রোগ্রামটা মিস করতে বহুত বাধ্য হয়েছি ডেট গন্ডগোল হয়েছে গোলগাল শুধু মাদ্রাসার খাতিরে এখানে এলাম বাপজি সোনামুখী আপনাদের ভালোবাসার খাতিরে দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সকলকে আবাদ রাখুন আমি দিন থেকে দোয়া করি আল্লাহ তুমি আমার প্রত্যেক সুন্নি উলামাদেরকে সঠিক বুঝ দান করো এবং প্রত্যেক সুন্নি উলামাদের জবানে তাসির দান করো আমরা মরতে দম তক যেন দিনই খিদমত করতে পারি সকলে বলি আল্লাহুম্মা আমিন তো যাই হোক অসুবিধে নেই সোনামুখী আমার একবার লাস্টে যার শেষ ভালো তার সব ভালো আমার সঙ্গে একবার হাত তুলে দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়া আল্লাহ রহমান ইয়া রহিম দিলে মারাকুল বাকি ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাস্তাইন আল্লাহ গো তুমি যে এর সাথে যারা 10000 20000 যে যতটুকু পেরেছে দান করেছে এবং আরো যারা করবে নিয়ত রেখেছে আল্লাহ তুমি তাদের সঠিক নিয়ত কুঞ্জে শুনে আশাকে তুমি পূর্ণ করো ও গো রব্বুল আলামিন মাওলাই করিম মাবুদ গো আমার এই মাদ্রাসা যে হুজুররা যেরকম ভাবে পরিশ্রম করে যে মাদ্রাসার দিকে ধ্যান দিয়েছে আল্লাহ তুমি ইনাদের মুখ উজ্জ্বল করো আল্লাহ তুমি মাদ্রাসাকে কামিয়াব করো মাওলা গো আমার প্রত্যেক সুন্নি ওলামার জবানে তাসির দিও ইলম আমলে তুমি বরকত দান করো আল্লাহ আমাদেরকে মাসলাকে আহলে সুন্নাতের প্রতি মারতে দাম তা কায়েম দাইম রাখো আল্লাহ যত তুমি আওয়াজ বুলান করো শোহরাত দান করো ইজ্জত দান করো জিল্লত থেকে বাঁচাও মুশকিলকে আসান করো মাওলা গো হার বালা হার মুসিবত থেকে রক্ষা করো যে সমস্ত প্রোগ্রাম মাহফিল গুলো নিয়ে ফেলেছে আল্লাহ তুমি তো অন্তর যাই মাওলা গো আল্লাহ তুমি সুস্থ শরীরকে সুস্থ রাখো পাকিজা জিন্দেগী আতা করো আল্লাহ তুমি সকল প্রোগ্রাম গুলোকে কামিয়াব করার তৌফিক দান করো আল্লাহ জানি না কার কখন মরণ হয়ে যাবে কে অ্যাক্সিডেন্টে মরবে না রেলে কাটা গিয়ে মরবে না জ্বর জ্বালায় মরবে কোন অসুখে মরবে আমরা কেউ জানি না তবে এতটুকু জানি যে মরতে সকল কি হবে আল্লাহ যেখানেই মরণ হোক না কেন যে জায়গায় মরণ হোক না কেন মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি আর তোমার নবীর কলমা পড়তে পড়তে ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করো الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين امين امين ثم امين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم